নমস্কার ছাত্র বন্ধুরা, আমি শিব মল্লিক। তোমাদের সকলকে আবার এসএম টেকনিক্যাল কম্বো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজ তোমাদের কাছে আমি একটা খুব ইম্পর্টেন্ট জবের ডেমনস্ট্রেশন নিয়ে এসেছি, ফিটারের উপরে, ফিটার প্র্যাকটিক্যালের উপরে। তো এই জবটার ডেমনস্ট্রেশনটা বা এই জবটা কাদের জন্য লাগবে আমি একটুখানি বলে নিচ্ছি। তো দেখো, মেনলি এই যে জবটা এসেছিল, এই জবটা তোমাদের যারা এবছর, মানে যারা ধরো 2019 সালে 19-20 শিক্ষাবর্ষে আইটিআই ফিটারে অ্যাডমিশন নিয়েছো, তাদের কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে কি হচ্ছে, তোমাদের অফলাইনে ক্লাস, অনলাইনে ক্লাসটা হচ্ছে, ই-লার্নিং ক্লাসটা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা প্র্যাকটিক্যালগুলো করতে পারছো না, কিন্তু তোমাদের যে ফাইনাল এক্সামটা সেটা কিন্তু খুব শীঘ্রই কন্ডাক্ট করা হবে। মানে ফাইনাল এক্সামটা হবে, সেখানে প্র্যাকটিক্যালটা হবে। তো মেনলি বিশেষ করে যারা 2019-এর ব্যাচের স্টুডেন্ট বা ছাত্র বন্ধুরা আছো আমার আইটিআই ফিটারের, তাদেরই এই জবটা তাদের জন্য মেনলি করাচ্ছি। কিন্তু এই জবটা ইন ফিউচারে প্রত্যেকের কাজে লাগবে, ফিটার যত ট্রেড আছো ফিটার সবারই কাজে লাগবে, প্রত্যেকটা ট্রেডের, সরি, প্রত্যেকটা ফিটার স্টুডেন্টদের জন্য এই জবটা কাজে লাগবে। এটা এসেছিল, এটা দেখো, এই জবটা কিন্তু আমি এমনি কোথাও থেকে করাচ্ছি না, গতানুগতিকভাবে যেটা করাই সেগুলো করাইনি। এই জবটা এসেছিল 2018। দেখো 2018-তে যারা অ্যাডমিশন নিয়েছিল আইটিআইতে এবং তাদের ফাইনাল যে এক্সামটা হয়েছিল, ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামটা হয়েছিল 2018-এর আগস্টে অ্যাডমিশন নিয়েছিল। তো 2019-এর আগস্টে কিন্তু ফাইনাল এক্সামটা তাদের হয়েছিল, আর সেই ফাইনাল এক্সামে, প্র্যাকটিক্যালের যে ফাইনাল এক্সাম, সেখানে এই জবটা দেওয়া হয়েছিল। সেই জবটার জন্য তারা 3 দিন সময় পেয়েছিল। ন্যাচারালি আইটিআই যে প্র্যাকটিক্যাল এক্সামটা হয়, ফাইনাল এক্সাম, সেখানে জব দেওয়া হয়, জবের জন্য 3 দিন দেওয়া হয়, 3 ঘন্টা 24 ঘন্টা তাদের দেওয়া হয়। তো সেই জবটাই এসেছিল, আমি সেই জবটার উপরেই তোমাদের আজকে ডেমনস্ট্রেশনটা দেবো। তো এই জবটার টাইটেলটা কি, দেখো জবটার টাইটেল হলো রেডিয়াস অ্যান্ড স্টেপস ফিটিং। কারণ কি, এখানে দেখো একটা রেডিয়াস আছে, এখানে একটা রেডিয়াস করা হয়েছে, বাঁকানো কার্ভ আছে, তো রেডিয়াস এবং দেখো স্টেপ আছে, দুটো করে স্টেপ আছে, তার জন্য এই জবটার নাম অ্যাকচুয়ালি হলো, টাইটেলটা কি হলো, টাইটেল অফ দ্য জব কি আছে, টাইটেল হলো রেডিয়াস অ্যান্ড স্টেপস ফিটিং। তাহলে এই জবটার টাইটেল রেডিয়াস অ্যান্ড স্টেপস ফিটিং। এবার এই জবটার ডেমনস্ট্রেশনটা আমি তোমাদেরকে দেবো। ডেমনস্ট্রেশন মানে কি, জবটার র মেটেরিয়াল সাইজ কত হবে সেটা তোমাদেরকে আমি ক্যালকুলেশন করে দেখাবো। কারণ র মেটেরিয়াল সিলেকশন সবার আগে কি করতে হয়, জবের র মেটেরিয়াল সিলেকশন, তাই তো? তারপরে কি, র মেটেরিয়াল সাইজ, এই দুটো আমাদের আগে করতে হয়। তারপরে আমাদের কি করতে হয়, জবটার সার্ফেস ফাইলিং করতে হয়। এগুলো আমি তোমাদেরকে যে আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ফিটারের জবের উপরে, একটা টি ফিটিং জবের ডেমনস্ট্রেশন নিয়ে, আমি টি নয় ডকটেল ফিটিং এর উপরে একটা ডেমনস্ট্রেশন দিয়েছিলাম তোমাদেরকে। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি ডকটেল ফিটিং এর উপরে, সেখানে সেই ডেমনস্ট্রেশনটার মধ্যে কিন্তু আমি পুরো সিকোয়েন্সটা বলে দিয়েছি যে কোনটার পরে কোনটা হয়। তো সেভাবেই আমি এটা বলবো, যারা আমার ডকটেল ফিটিং এর জবের যে ডেমনস্ট্রেশনটা সেটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তারা সেই ভিডিওটা দেখে নেবে। তো আমি এখন ভিডিওটা দেখো বিস্তারিত শুরু করছি। তাহলে এই ভিডিওটা কবে এসেছিল, 2018 ফিটারের যারা স্টুডেন্ট আছো তাদের যে ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে এই জবটা এসেছিল। তো তার উপর আমি এখন ডেমনস্ট্রেশনটা দেখো। সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের যে জবটা করতে হয় তার জন্য আমাদের কি লাগে, এমএস ফ্ল্যাট বার, আমাদের র মেটেরিয়ালটা কি লাগে, এমএস ফ্ল্যাট বার, এটা আমি বলেছিলাম। আর সেই বারের লেন্থ সাধারণত কত হয়, 20 ফুট লেন্থ হয়, 20 ফুট, আর চওড়া হয় সাধারণত কত, 65, এবং টেন হয় থিকনেস, এই দুটো মিলিমিটারে, 65 মিলিমিটার, এটাও মিলিমিটার, এই দুটো মিলিমিটার, এটা আমি 20 ফুটে লিখলাম। কারণ মিলিমিটারটা, 20 ফুটটা যদি আমি মিলিমিটারে কনভার্ট করি, অনেক একটা হিউজ লেন্থ হয়, সেটা খুব ক্রিটিক্যাল ব্যাপার, তাই জন্য সেটা আমি আগেও করেছিলাম। তো আমি 20 ফুটটাকে তোমাদের মিলিমিটারে কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি, আবার দেখাচ্ছি, আমি ডকটেল ফিটিং এর সময় দেখিয়েছিলাম, এবারও দেখাচ্ছি। 1 ফুট মানে 12 দিয়ে গুণ করলে কত হলো, 12 ইঞ্চ, 1 ইঞ্চ মানে কত, 25.4 mm, তাহলে 25.4 mm গুণ করে দিলেই হয়ে যাবে টোটাল এত মিলিমিটার, মানে কি এর লেন্থ কত হয়, এত মিলিমিটার ন্যাচারালি। এবার তোমরা বলবে আমাদের কি এতটা লাগে, না তোমাদের কিন্তু এতটা লাগে না। আমি যেটা বলছি, তোমাদের যে র মেটেরিয়ালটা ওয়ার্কশপে থাকে সেই র মেটেরিয়াল সাইজটা, টোটাল যে বারটা হয় তোমাদের, অ্যাকচুয়ালি যে মেটালটা থেকে জবটা করতে হয় সেই মেটালটার অ্যাকচুয়ালি নাম হলো এমএস ফ্ল্যাট বার, এবং তার মেজারমেন্ট সাধারণত এরকম থাকে, এদিক ওদিক থাকে, 20 থাকে 65 থাকে 10 থাকে 8ও থাকে 50ও থাকে, মানে এটা ধরো তোমাদের এটা 18 থেকে 20 ফুট হয় লম্বাটা, 18 থেকে 21 ফুট হয়, 18 থেকে 21 ফুট লম্বাটা অলওয়েজ হয়, 18 থেকে 21 ফুটের মধ্যেই লম্বাটা হয়। আর 65
এটা চওড়াটা সাধারণত কত হয়? 50 থেকে 65 এর মধ্যে, 75 এর মধ্যে হয়। তোমাদের যেই মেটাল গুলো আসে এটা হলো লেন্থের দিকে থাকে সাধারণত, আর ওয়াইডের দিকে মানে চওড়ার দিকে থাকে সাধারণত 50 mm থেকে 75 mm চওড়া থাকে, আর 6 থেকে 10 mm পর্যন্ত থিকনেস থাকে, এর উপরেই থিকনেস। এই এই সাইজেরই তোমাদের ফ্ল্যাট বারটা আসে, সেখান থেকে তোমাদেরকে কেটে কেটে প্রত্যেককে জব করতে দেওয়া হয়। কেটে কেটে কিন্তু জব গুলো করতে দেওয়া হয়, তাহলে তোমাদেরকে যদি কেটে জবটা করতে দেওয়া হয়, এই জবের জন্য তোমাদের কতটুকু মেটাল নিতে হবে সেটা তোমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, বা সেটা তোমাদেরকে আগে মেজারমেন্ট করে বা ক্যালকুলেশন করে বার করতে হবে যে এই জবটার জন্য তোমাদের কতটুকু মেটাল প্রয়োজন। বুঝা গেল? তো সেটা করার জন্য তোমাদের সেটাই হলো গিয়ে র মেটেরিয়াল সাইজ, ডিটারমাইন র মেটেরিয়াল সাইজ। ওকে, তাহলে দেখো আমি সেটা এখন ক্যালকুলেশন করছি। দেখো আমি সবার আগে এই পার্টটাকে নিচ্ছি, ফিটিং পার্ট। দেখো এখানে কয়টা পার্টে ভাগ করেছি, এটা হলো ফিমেল পার্ট। ফিমেল পার্ট মানে কি? যার মধ্যে মেল পার্টটা এন্টার হবে, দেখো এটার মধ্যে এই পার্টটা এন্টার হচ্ছে, তো এটাকে আমি ফিমেল পার্ট ধরেছি। কারণ এর ভেতরে গ্রুমিং আছে, দেখো এর ভেতরে গ্রুমিং করা, এই গ্রুমিং এর মধ্যে এই এক্সটার্নাল পার্টটা এন্টার হয় তবেই ফিট হবে। তো যেহেতু এর ভেতরে গ্রুমিং করা, তাহলে এটাকে আমি ফিমেল পার্ট ধরেছি আর এটাকে আমি মেল পার্ট ধরেছি। ওকে, তাহলে দেখো এই একটা ফিমেল পার্ট আছে, এইটা মেল পার্ট আছে। এই দুটোকে যখন আমি জয়েন্ট করে দেবো, এই দুটো পার্ট যখন আমি কমপ্লিট ফিনিশিং করে জয়েন্ট করে দেবো, একটার ভেতর আরেকটাকে এন্টার করে দেবো, তখন সেটা হয়ে যাবে কি? ফিটিং পার্ট। এটা হলো ফিটিং পার্ট। ওকে, আর এই শুধু তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এটা ফিটিং পার্ট, একটার ভেতর একটা এন্টার হয়ে গেলে ফিটিং পার্ট। এবার আমি মেল পার্টটা নিয়ে আগে ক্যালকুলেশন করি, বা এই এখান থেকে আমি হিসাবটা করি। দেখো এখানে কত আছে, এইটুকানি আছে, দেখো এইটুকুর জন্য 13, চলো 13 লিখলাম, জাস্ট হিসাব করবো। এটা কত আছে, তারপরে কতটুকু আছে, 9 নিলাম, তারপরে কত আছে, 20 নিলাম, দেন 10 প্লাস 10, দেখো 20, আবার 10। আচ্ছা আমি ভেঙে ভেঙে নিচ্ছি, অনেক ছাত্র বন্ধু আসলে না বুঝতে পারবে না। স্টেপ গুলো বুঝতে পারলে 13, তারপরে 9, তারপর 20, তারপর 10, তারপর 10, আলটিমেটলি সব কটাকে তুমি যদি অ্যাড করে দাও কত হবে, 62। দেখো তারপরে এদিকে 62, ন্যাচারালি এদিকেও দেখো একই জিনিস আছে, দেখো 13 9 20 10 10 একই জিনিস আছে। তাহলে আমাদের এই যে দুটো চওড়াটা আর লম্বাটা মানে বোথ সাইড, এই ফিটিং পার্টটা অ্যাকচুয়ালি কত আছে, এদিকেও 62, এদিকেও 62। তাহলে আমাদের যে ফিটিং পার্ট সেটা আলটিমেটলি কত দাঁড়ালো, আমাদের ফিটিং পার্টটা 62 ইন্টু 62, এটা দাঁড়ালো ফিটিং পার্টটা কত দাঁড়ালো, 62 ইন্টু 62। এবার আরেকটা জিনিস মনে রাখবে, 62টাও মিলিমিটার, এটাও মিলিমিটার, তাহলে আলটিমেটলি কত হবে, মিলিমিটার স্কোয়ার। তো আমি এখন আপাতত তোমাদেরকে সেন্টিমিটার মিলিমিটার কিছু লিখবো না, আমি জাস্ট ডিজিট গুলো লিখবো। কারণ কি, নিচে দেখো লেখা আছে অল ডাইমেনশন আর এল মিলিমিটার, মানে তুমি যখন জবটা করবে তোমার জব শিটে কিন্তু এই কথাটা লিখে দিতে হবে। জব শিটে যেখানে তুমি ড্রয়িংটা করবে, শিটের একদিকে ড্রয়িং করতে হয়, আরেকদিকে তোমাদের কি করতে হয়, জব সিকুয়েন্স, সেফটিফিকেশন, আর তোমাদের যেটা করতে হবে টুলস ইকুইপমেন্টস, মানে কি তোমরা এই জবটা করতে গেলে কি কি টুলস ইউজ করলে সেটা একদিকে লিখতে হবে। মানে তোমার জব অ্যাসাইনমেন্টের এক পাশে স্কেচটা থাকবে, মানে জবের ড্রয়িং থাকবে, এই অল ডাইমেনশন আর মিলিমিটার লিখতে হবে, টাইটেল বক্স করতে হবে, এগুলো সব করতে হয়। তো এগুলো নিয়ে আমি একটা তোমাদের ভিডিও দিয়ে দেবো, এই ভিডিওর সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে প্যাচ আপ করে দিয়ে দেবো। আর স্কেলটা লিখতে হয় তো এই জব শিটের মধ্যে কিন্তু তোমাদের লিখে দিতে হবে, যেদিকে তোমরা জবের ডায়াগ্রামটা করবে, যেদিকে তোমরা টাইটেলটা করবে যেই পেজে, সেই পেজে নিচের দিকে কিন্তু লেখা থাকবে অল ডাইমেনশন আর ইন মিলিমিটার। তো সো আমি কিন্তু লিখে দিয়েছি অল ডাইমেনশন আর ইন মিলিমিটার, তো সেই হিসাবে কিন্তু আমি কিন্তু আর বারবার সব জায়গায় মিলিমিটার কথাটা লিখবো না, তোমরা ধরেই নেবে মিলিমিটার আছে। তাহলে আমাদের এইটুখানি 65, এইটুখানিও 65। এবার আমাদের এই পার্টটা পুরো দুটো পার্ট মিলিয়ে কিন্তু একটা দিয়ে 65 দিয়ে হবে না, আমার এখান থেকে জাস্ট একটা পার্ট বেরোবে, এই ফিমেল পার্টটা বেরোবে। দেখো এখানে কত আছে, 13 9 20 10 10, এখানেও তাই আছে, দেখো 13 9, মানে এইটুখানি 13 9, এখানে আবার 20 10 10, দেখো এটার মধ্যেও তাই আছে, দেখো এখানেও তাই আছে কিন্তু। ওকে, তো এখানে এই ডাইমেনশনটা মনে হয় এখানে ডাইমেনশনটা আসবে, এই এখান থেকে এইটুখানি কত, 13, এটা 9 20 10 10, তাহলে আলটিমেটলি এদিকেও 65, এদিকেও 65। তাহলে আমরা বুঝতেই পারলাম আমাদের যে ফিমেল পার্টটা তার জন্য আমাদের কতটুকু দরকার,
ফিমেল পার্টের জন্য আলটিমেটলি ফিমেল পার্টের জন্য কত লাগলো আমাদের 62। এবার চলে আসি মেল পার্ট, মেল পার্টে দেখো কি আছে আমাদের 9 20 10 10। তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখো 9 20 10 10 কত হচ্ছে 9 আর এদিকে 4 49। এই যে ফিমেল পার্টটা দেখো এখানে কত হচ্ছে 49, এদিক থেকে কত হচ্ছে 49, দুদিক থেকে কিন্তু 49 করে হচ্ছে। তাহলে তোমরা বলবে যে আমরা ফিমেল পার্টটা 49 নেবো, না হবে না, ফিমেল পার্টটা 49 নিলে হবে না, বোঝা গেল, ফিমেল পার্টটা 49 নিলে হবে না। কারণ তুমি 49 নিলে পরে এই যে যখন তুমি মার্কিংটা করবে এই রেডিয়াসটা নেবে তার জন্য তুমি স্পেস পাবে না, তার জন্য তুমি স্পেসটা পাবে না। দেখো এটা 20 আছে, এটা 10 আছে, এটা 9 আছে, আলটিমেটলি এদিকে 49 এদিকে 49। আমরা তো 49 নিয়ে যদি জবটা শুরু করি, আমরা যখন রাইট অ্যাঙ্গেল করব, আমরা যখন সারফেস ফাইলিং করব, আলটিমেটলি মেটাল রিডাকশন হয়ে 49 থেকে কমে যাবে। তো আমাদের এটা আমরা এইটুকু কনফার্ম হলাম যে ফিমেল পার্টের জন্য আমাদের কত লাগবে 65 লাগবে, এইটুকু কনফার্ম হলাম। দেখো ফিমেল পার্টের জন্য 65 লাগবে, 62 লাগবে, এটা কনফার্ম হলাম। 10 20 40 40 50 50 আর 12 62, মানে 62 লাগবে। এবার আমাদের 62 আর 49 আমাদের বেরোলো, আমাদের ফিনিশিং করার পরে আমাদের যে মেজারমেন্টটা বেরোলো ফিমেল পার্টের জন্য যেটা বেরোলো 62 আর মেল পার্টের জন্য যেটা বেরোলো 49, এইটা কিন্তু আফটার ফিনিশ, মানে আমাদের সমস্ত কিছু স্টেপস গুলোকে করতে 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 যখন আমরা ফাইনাল পর্যায়ে মানে কি একদম ফিটিং পর্যায়ে পৌঁছাবো, যখন ফিটিং এ পৌঁছে যাব তখন কিন্তু আমার এই মেজারমেন্টটা আসবে। তাহলে আমরা যদি যে মেজারমেন্টটা ফাইনালি আসবে সেই মেজারমেন্টটাকে আমরা প্রথমে নিই, তাহলে নিশ্চয়ই আমাদের জবটা আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না, আমাদের মেটালটা ছোট হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বড় নিতে হবে। দেখো আমাদের কি করতে হবে, এটাকে আমরা 3 যোগ করে দিই, কারণ আমাদের 100 যে থিকনেস আছে 1.5 মিলিমিটার থিকনেস আছে, তো সেখানে আমাদের কাটিং অ্যালাউন্স, তোমরা যে 100 ইঞ্চি করে যখন পার্টটা কাটবে তখন আমাদের কি ওই বেঁকে তেড়ে যাবে, পুরো স্ট্রেট কাটিং তো তোমরা পারবে না, তো সেই হিসাবে আমি এর সাথে 3 মিলিমিটার এক্সট্রা জুড়ে দিই, আর এর সাথে আমি 3 মিলিমিটার এক্সট্রা জুড়ে দিই। এবার দেখো আমাদের যে র মেটেরিয়াল থাকে, আমি একটু আগেই বলেছিলাম চওড়া কত হয় 65, চওড়াটা কত হচ্ছে 65 mm হচ্ছে চওড়া। তাহলে আমার যেহেতু র মেটেরিয়ালটা 65 mm চওড়াই হয়, তাহলে তো আমার 65 আমি পেয়েই যাচ্ছি, আমি যখন র মেটেরিয়ালটা নেবো MS প্লেটটা আমি তো 65 একদিকে পেয়েই যাব। তাহলে আরেক দিকেও কি করলাম আমরা, 62 এর সাথে 3 যোগ করলে কত হলো 65, তাহলে আলটিমেটলি সরি আমার ফিমেল পার্টটা কত হয়ে গেল 65, কি হলো এটা 65 আমার লেন্থ আমি পেয়ে গেলাম। এবার মেল পার্টটা, মেল পার্টটা কি করলাম আমার আছে 49, তার সাথে আমি ওর 3 এক্সট্রা নিলাম, আলটিমেটলি কত হলো 52। এবার তুমি 65 আর 52 যোগ করে দাও কত হচ্ছে 7 11, তাহলে আমার কত হলো 117, আমার টোটাল কত আসলো দেখো 117। তাহলে আমরা যে র মেটেরিয়ালটা নেব তার দেখো তার সাইজটা কত আসবে 117 × 65 × 10। দেখো আমাদের আরেকটা জিনিস টেন কেন নিলাম, আমাদের থিকনেসটা কত নিতে হবে র মেটেরিয়ালের, দেখো আফটার ফিনিশিং থিকনেস কত, এখানে সাইডে যেটা দেখানো হয়েছে থিকনেস 9 mm, দেখো 9 দেওয়া আছে, তাহলে আমরা নিশ্চয়ই 10 নেব, কারণ আমাদের তো সারফেস ফাইলিং করে ফিনিশিং করতে গেলে মেটেরিয়ালের থিকনেস কমবে, তাই জন্য আমরা কি করব 9 mm যেহেতু আমাদের ফিনিশিং রাখতে হবে, তাহলে আমরা 10 mm থিকনেসের মেটালটা সিলেক্ট করব। তাহলে আমাদের র মেটেরিয়ালের সাইজ কি হলো আলটিমেটলি এটা হলো, দেখো তাহলে আমি লিখছি এবার র মেটেরিয়াল সাইজ কি হলো 117 × 65 × 10 mm³। তাহলে র মেটেরিয়াল সাইজ আমাদের কি দাঁড়ালো 117 × 65 × 10 mm³। ওকে র মেটেরিয়াল সাইজটা কিন্তু তোমাদের টাইটেল বক্সে দিতে হয়, সেখানে mm³ কথাটা লিখতে হয়, তাই জন্য আমি এখানে লিখলাম, না হলে আমি লিখতাম না।
এবার র মেটেরিয়াল আমাদের কি আছে, র মেটেরিয়াল এমএস ফ্ল্যাট বার। আমাদের র মেটেরিয়াল কি হচ্ছে, র মেটেরিয়াল মানে কি টাইপের র মেটেরিয়াল, মানে মেটালটা কি, মেটালের প্রকৃতিটা কি, টাইপ অফ মেটেরিয়াল। তাহলে র মেটেরিয়াল কি, র মেটেরিয়াল এমএস মাইল স্টিল, র মেটেরিয়াল কি এমএস। ফ্ল্যাট বারটা তোমরা লিখলেও পারো না লিখলেও পারো, কোনো অসুবিধা নেই, ফ্ল্যাট বার কথাটা লিখলেও পারো না লিখলেও পারো, এমএস ফ্ল্যাট বার, এমএস এর ফুল ফর্ম মাইল স্টিল। ওকে, এবার আমাদের চলে আসি নমিনাল সাইজ। তাহলে এই জবটার নমিনাল সাইজ কি হবে, আচ্ছা নমিনাল সাইজটা কি জিনিস আবার বলে দিচ্ছি আমি, নমিনাল সাইজটা হলো গিয়ে তোমার জবটা ফিনিশ হওয়ার পরে, মানে কমপ্লিট জবটা ফিটিং হয়ে যাবে, ফিটিং হওয়ার পরে যে সাইজটা দাঁড়াবে, যে সাইজটা মানে যে লেন্থ, যে ব্রেথ, যে থিকনেস যেটা দাঁড়াবে সেটাকে বলা হচ্ছে নমিনাল সাইজ। তাহলে আমার জবটা ফিটিং হওয়ার পরে কি দাঁড়িয়েছে দেখো, এদিকেও 13 9 20 20, এদিকেও 13 9 20 20, তাহলে বোথ সাইজে দেখো 62 এসছে। তাহলে ফিটিং জবের এদিকেও 62, এই সবটা যোগ করলেও 62, তাহলে 62 × 62 × থিকনেস কত দাঁড়িয়েছে 9 mm। এবার 3 মিলিমিটার গুণ করলে হয় মিলিমিটার কিউব, তাহলে এই তোমার হলো নমিনাল সাইজ, এই হলো তোমার র মেটেরিয়াল সাইজ, এই হলো তোমাদের একটা ইনিশিয়াল জিনিস হলো। এবার আমি আগে র মেটেরিয়াল সাইজটা আমাদের হয়ে গেল, তাহলে আমি সবার আগে কি বলেছিলাম, সিলেক্ট র মেটেরিয়াল, প্রথম কি র মেটেরিয়াল তোমাকে সিলেক্ট করতে হবে, তুমি সিলেক্ট করে ফেললে 1 নম্বরে র মেটেরিয়াল কি এমএস ফ্ল্যাট বার তুমি সিলেক্ট করে ফেললে। এবার তুমি কি করবে, র মেটেরিয়ালের সাইজটা সিলেক্ট করবে, মানে কত সাইজের র মেটেরিয়াল নেবে, কি দেখে নেবে, তোমার যে জবের ডায়াগ্রাম দেওয়া থাকবে, লেআউট দেওয়া থাকবে, যে জবের মেজারমেন্ট দেওয়া থাকবে, সেগুলোকে ক্যালকুলেশন করেই কিন্তু তোমাকে র মেটেরিয়ালের সাইজটা নিতে হবে। তাহলে আমি র মেটেরিয়ালের সাইজটাও নিয়ে নিলাম, ওকে নেক্সট র মেটেরিয়াল সাইজ হয়ে গেল। এবং নমিনাল সাইজ মানে কি ফিনিশিং হওয়ার পরে জবের সাইজটা কোন দিক থেকে কি দাঁড়াবে সেটাও আমাকে আগে ক্যালকুলেশন করে নিতে হবে, কারণ আমি তো মেজারমেন্ট চেক করবো না, তো আমি চেক করতে পারবো না মেজারমেন্ট, না মেজারমেন্ট চেক করার জন্য আমাদের একটা নিশ্চয়ই লাগবে, আমাদের আগে থেকে জানতে হবে যে আমার এই সাইজে দাঁড় করাতে হবে মেটালটা, ফিনিশিং জবটাকে আমাকে এই সাইজেই দাঁড় করাতে হবে, তার জন্য আমাকে আগে থেকে মেজারমেন্টটা ক্যালকুলেশন করে নিতে হবে, আমি সেটাও ক্যালকুলেশন করে নিলাম। এবার তোমাদের জব শিটে সেটা লিখতে হবে, দেখো আরেকটা মেন জিনিস, এখানে দেখো লেখা আছে স্টার্ট অন, মানে জবটা আমি যেহেতু 12 তারিখে ভিডিওটা শুট করছি, আমি 12/11/2020 লিখলাম, আর এখানে কি লেখা আছে স্টার্ট অন, মানে কি তোমার জবটা, জব শিটে কিন্তু সব লিখতে হয়, জব শিটে যে টাইটেল বক্সটা করবে সেখানে কিন্তু সব লিখতে হয়। আমি কি লিখেছি স্টার্ট অন 12/11/2020, এবং সাব অন জবটা তুমি কবে সাবমিট করবে, এক একটা জবের জন্য 24 ঘন্টা ধার্য করা হয়, এক একটা জবের জন্য 24 ঘন্টাই দেওয়া হয়। আমি যেহেতু এটা এক্সাম পারপাস করছি, মানে তোমাদেরকে আমি ধরলাম 3 দিনে তুমি 8 ঘন্টা করে কাজ করলে, তাহলে 3 ঘন্টা 24 ঘন্টা, তাহলে সেই হিসাবে 3 দিন হিসাব করলে 12 তারিখে শুরু করলে 14 তারিখে 3 দিন হয়, ওকে 12 তারিখে শুরু করলে কিন্তু 12 14 2 12 তারিখ থেকে 14 তারিখ 2 দিন হয় না কিন্তু, কারণ 12 তারিখ তো তুমি কাজ করবে, 12 তারিখ 12 13 14, অর্থাৎ 12 থেকে 14 3 দিন হয়, 3 দিন মানে কত ঘন্টা, 24 ঘন্টা, দেখো লেখা আছে 24 আওয়ার্স। সাবন মানে কি তুমি জবটা কবে সাবমিট করবে, এবার তুমি বিভিন্ন যে যেই কলেজে পড়বে সেই সেই কলেজে স্যার একটা নির্ধারিত ডেট দিয়ে দেয়, তুমি যখন সারা বছর জব করবে সেখানে তোমার যারা ইনস্ট্রাক্টর থাকবেন, তুমি যেই কলেজে স্টুডেন্ট হবে সেই কলেজে তোমার যিনি ইনস্ট্রাক্টর থাকবেন প্র্যাকটিক্যালের, তিনি একটা স্টার্টিং ডেট দিয়ে দেয়, মানে যে ডেট থেকে তোমার জবটা স্টার্ট করবে, এবং একটা জব সাবমিশন করার ডেট তারা একটা ক্যালকুলেশন করে একটা এভারেজ টাইম হিসাব করে, যে তোমরা তোমাদের ক্যাপাবিলিটি কিরকম আছে তার উপর বেস করে তোমাদের কিন্তু একটা ডেট তারা দিয়ে দেবেন। আমি একটা অ্যাপ্রক্সিমেট ডেট, যেটা পরীক্ষার সময় হয়, মানে প্রত্যেকের ফাইনাল পরীক্ষাতেই তোমরা যারা নিয়ে যারা ফিটার নিয়ে পড়ছো প্রত্যেকটা ফিটারেরই ফাইনাল পরীক্ষাতে, সে ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা হোক আর সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাদের একটা জব করতে হয় এবং সেটাকে 3 দিনের মধ্যেই করতে হয়, 3 দিন মানে 3 ঘন্টা 24 ঘন্টা। সেই হিসাব করে আমি ডেটটা দিলাম, আমি 12 তারিখে ভিডিওটা শুরু করেছি, তাই 12 টু 14 24 আওয়ার্স দেখিয়ে দিলাম, কিন্তু তোমাদের এই দুটো লিখতে হবে, স্টার্ট অন আর সাব অন কথাটা লিখতে হয়। আর কি লিখতে হয়, স্কেল, আমি দেখো এখানে কি দিয়েছি স্কেল 1:1, আমি কিন্তু 1:1 রেশিও মেনটেন করে পিকচারটা ড্র করিনি, পরিষ্কার বলে দিলাম আমি 1:1 রেশিও মেনটেন করে পিকচারটা ড্র করিনি, কিন্তু আমি পিকচারটা একটু বড় সাইজের করেছি, কারণ দেখো আমি যদি 10টাকে 10 এখানে ড্র করতাম তোমরা কিন্তু আর দেখতে পারতো না সেই পিকচারটা, কারণ ভিডিওটা তো দূর থেকে করা হয়, তো সেই হিসাবে হোয়াইট বোর্ডটা অনেক বড়, আমি যদি 1:20 ড্র করি তোমাদের সেটা কিন্তু ভিডিওতে ভিজিবল হবে না, তো সেই হিসাবে আমি বড় করে ড্র করেছি, কিন্তু সেটাকে দেখিয়েছি 10, কিন্তু তোমরা সেটা করবে না, তোমরা চেষ্টা করবে যেটা 10 সেটাকে 10ই রাখতে, যেটা 20 সেটা 20 মিলিমিটারই ড্র করতে, বড় করতে যেও না ছোট করতে যেও না,
বড় ছোট করলেই কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি 10 সেন্টিমিটার মিলিমিটারকে এখন 5 মিলিমিটার দিয়ে প্রকাশ করো, তখন কিন্তু তোমার রেশিও হয়ে গেল একটা, বোঝা গেল? 10 মিলিমিটারকে 5 মিলিমিটার দিয়ে প্রকাশ করতে গেলেই একটা রেশিও চলে আসবে, মানে সেই ক্ষেত্রে কিন্তু এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। এই রেশিওটা 1:1, মানে কি তুমি 10 মিলিমিটারটাকে স্কেলে 10 মিলিমিটারই ড্র করছো। অতএব সেই স্কেলটা তোমাদের লিখতে হবে, স্কেল রেশিওটা কত, প্রত্যেকে আলাদা, তুমি আলাদা করতেই পারো, তুমি তোমার প্রয়োজনে বড় করে আঁকতে পারো, মানে 10 মিলিমিটারকে তুমি 20 মিলিমিটার দিয়ে প্রকাশ করতে পারো, 10 মিলিমিটারকে 20 মিলিমিটার দিয়েও প্রকাশ করতে পারো, মানে কি একটা 20 মিলিমিটার লাইন ড্র করলে সেটাকে তুমি বললে এটা 10 মিলিমিটার আছে, করতেই পারো। তাহলে 20কে তুমি 10 করলে পরে তোমার রেশিওটা কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, মানে 2:1। সেক্ষেত্রে কিন্তু তোমার স্কেল রেশিও 2:1 লিখতে হবে, বোঝা গেল? তো সেই ঝামেলায় তোমরা যেও না, তোমরা অ্যাকচুয়ালি যেটা লিখতে হয় তোমরা যেমন মেজারমেন্ট থাকবে তেমন ড্র করবে, তেমন লিখবে, আলটিমেটলি তোমরা স্কেল রেশিওটাকে 1:1 বলে দেবে, আর কিছু ঝামেলায় যেও না। এটা আমার দিক থেকে তোমাদের কাছে ওপিনিয়ন দিলাম। এবার তোমরা যদি খুব স্মার্ট থাকো যে না আমি রেশিও মেনটেন করে লিখতে পারবো, ওকে তোমরা করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এইটুকুনি আমরা বুঝতে পারলাম যে আমাদের কি কি করতে হবে। প্রথমে আমাদের ফিমেল পার্ট, নেক্সট আমাদের মেল পার্ট, দুটো পার্টকে আলাদা করে দেখাতে হবে। দেখানোর পরে দুটো পার্টকে অ্যাডজাস্ট করে আমাদের ফিটিং পার্টটা, তার ডাইমেনশন দেখাতে হবে। এই সমস্ত কিছু দেখানোর পরে আমাদের জব শিটে কিন্তু এগুলো করতে হবে। এদিকে এই কথাগুলো লিখতে হবে, অল ডাইমেনশন 8 মিলিমিটার কথাটা লিখতে হবে, স্কেল রেশিওটা দেখাতে হবে। তাহলে মোটামুটি তোমাদের যেটুকুনি প্রাথমিক কাজ সেটা কিন্তু আমরা করে ফেললাম। আমরা নমিনাল সাইজ পেয়ে গেলাম, র মেটেরিয়াল সাইজ পেয়ে গেলাম, র মেটেরিয়াল কি সেটা আমাদের এমএস স্টার্ট বার, আমরা এই কটা জিনিস পেয়ে গেলাম। এবার আমরা জবটা স্টেপ বাই স্টেপ কিভাবে করব সেটা আমি তোমাদেরকে বলবো। এই আমার কাছে এমএস স্টার্ট বারটা আছে, দেখে নাও, এমএস স্টার্ট বারটা কিন্তু আছে, এটা আমার আছে 65x65। আমি একটা পার্ট নিয়েছি, এখানে কি দিয়েছি 117। তো 117 কে তোমাদের কি করতে হবে সবার আগে দেখে নাও, যেটা করতে হবে আমার একটার জন্য, এই পার্টটার জন্য আমার 62 দরকার। তাহলে আমার পুরো টোটাল যে বারটা আছে, এই আছে তোমার বারটা, এটা আছে কত। এবার আমি কিন্তু স্টেপে চলে গেলাম, একের পর এক কিভাবে জবটা স্টার্ট করবে। এই তো আছে তোমার মেটালটা, তোমার মেটালটা এরকম আছে, কি আছে টোটাল লেন্থ আছে 117 আর চওড়াটা আছে 65, বুঝতে পারলে? তোমার প্রথমের জন্য কি দরকার, ফিমেল পার্টের জন্য 62, কিন্তু আমি কি বলেছিলাম 65 নেবো, মনে করো এটা যোগ করলে কত হচ্ছে 62, আমি 3 এক্সট্রা নিয়েছিলাম, তো তাহলে প্রথমটুকুর জন্য কত দরকার আমার 65। তাহলে আমরা এখান থেকে কত যাব 65 দিয়ে এখান থেকে একটা লাইন মার্কিং ড্র করে দিলাম। তাহলে আমাদের এইটুখানি কত আছে, আর এটা 65 মানে এইটুখানিও 65, দেখো তাহলে 65 বাদ দিলে কত থাকে, এটা কত থাকবে বাদ দিলে, এখান থেকে বিয়োগ করে দিই, চলো তোমাদের সুবিধা, 2, 5, 52। আরে তাহলে এইটুখানি কত হলো, বোঝা গেল, এইটুখানি হলো 52। এবার আমরা কি করবো, দুটো পার্ট বের করে নেবো, কি করবো 65টাকে বের করে নেবো, এখান থেকে আমরা কি করবো এবার হ্যাক সোয়িং করবো, এই লাইন বরাবর আমরা কি করবো হ্যাক সোয়িং। সোয়িং করে আমরা দুটো পার্টকে সেপারেট করে দেবো, বোঝা গেল? টোটাল মেটাল আমার এটা আছে, র মেটেরিয়াল সাইজ, র মেটেরিয়াল সাইজ কি লেগেছে 117 × 65 × 10, থিকনেস আছে কত 10, সেখান থেকে আমরা 65 এ একটা মার্কিং দিয়ে আমরা কি করব, মেটালটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম। ওকে, এবার আমি একটা পার্ট নিয়ে কথা বলি, একটা পার্ট আমি আপাতত ইরেজ করে দিলাম। তাহলে আমার এই র মেটেরিয়াল সাইজটা আমাদের কি দাঁড়ালো, নমিনাল সাইজটা আমি আবার পরে লিখে দেবো তোমাদেরকে কমপ্লিট হওয়ার পরে। এই র মেটেরিয়াল সাইজটা আমাদের এফ এর জন্য কত আসলো, আমাদের এফ এর জন্য 65 × 65 × 10, আর এম পার্টের জন্য কি আসলো আমাদের 52 × 65 × 52 × 10, এই তো আসলো এম পার্টের জন্য।
বোঝা গেল? এটা আমাদের দেখো, যখন ভাগ করলাম দুটো পার্টে থাকলাম, এটা একটা আসলো আর এই পার্টটা একটু ছোট এলো, কিন্তু চওড়া দুটো সেম এসছে, 65 এসছে। এবার আমাদের এই ফিমেল পার্টটা নিয়ে আমরা কাজ করব। দেখো সবার আগে ফিমেল পার্টটা আমাদের দেখো এটা আছে, এটা দেখাচ্ছি দেখো, এই যে 65, এটা 65/65×10 আছে। আমাদের সবার আগে আমি কি বলেছিলাম তোমাদেরকে, আগের যে ভিডিওটা দিয়েছিলাম সারফেস ফাইলিং, সারফেস ফাইলিং দেখো, এই সারফেসে দেখো ডাস্ট কেমন কালো কালার হয়ে আছে, মেটালের এরকম কি কালার থাকে, চকচকে কালার হয়, একটা কালো লেয়ার পড়ে আছে। এটা যে ফার্নেস থেকে বেরিয়েছে মেটালটা তৈরি হওয়ার সময়, ওই ফার্নেসের যে একটা হিটের যে টেম্পারেচার যে লেয়ার সেটা পড়েছে এখানে, বা অনেকদিন পরে থেকে, ঠিক আছে, যেটা মরিচা পড়ে অনেকদিন পরে থেকে যে মরিচা পড়ে সেটাও পড়েছে। তো আলটিমেটলি এর উপরে একটা লেয়ার পড়েছে যেটা নোংরা, যেটা অপ্রয়োজনীয়। তো এটাকে আমাদের কি করতে হবে, সবার আগে এই সারফেস থেকে এটাকে আমাদের ফাইলিং করে, দেখো এদিকেও আছে এদিকেও আছে, সবটা পাটেই আছে, এটাকে আমাদের কি করতে হবে, ফাইলিং করে আগে এই জায়গাটা, এই র‍্যাশ গুলো আগে তুলতে হবে। এবার র‍্যাশ তুলে ফেলার পরে কিন্তু আমাদের কাজ শেষ না, সেটা কিন্তু সারফেস ফাইলিং বলে না। সারফেস ফাইলিং মানে আমার এই টাই স্কোয়ারটা ধরতে হবে, দেখো এই টাই স্কোয়ারটা ধরে দেখতে হবে আলো পাস হচ্ছে কিনা, এখান দিয়ে ভেতর দিয়ে আলো পাস হচ্ছে কিনা, এবং ধরে আমাকে এটাকে এইভাবে ক্রস চেক করতে হবে, ক্রস চেক করে দেখতে হবে আলো পাস হচ্ছে কিনা। এবার যদি আলো পাস হয় তাহলে আমাদের এটাকে ধরতে হবে কোন দিকে, আলোর দিকে ধরতে হবে। দেখো আলো পাস হচ্ছে, দেখো আলো পাস হচ্ছে, কিন্তু সামান্য আলো পাস হচ্ছে, এই আলো পাস হচ্ছে মানে এটা আপ ডাউন আছে, এই লেয়ারটা কি আছে উপরে সারফেসটা আপ অ্যান্ড ডাউন আছে কোনো কোনো জায়গায়, এটাও তাই। এবার আমরা কি করব, যে কোনো একটা পার্টকে ভালো করে সারফেস করব, যে কোনো একটা পার্টকে। দুটো পার্ট করলে কিন্তু আমাদের মেটালটা 10 mm আছে, দুটো পার্ট করলে অনেক মেটাল রিডাকশন হবে, সেক্ষেত্রে আমাদের 10 mm 8 mm দাঁড়িয়ে যাবে। তাই জন্য আমরা একটা পার্ট আগে ভালো করে সারফেস ফাইলিং করব, মানে আমাদের এই পার্টটাকে আগে ফাইলিং করতে হবে। ফাইলিং করে আমাদের আগে মোটামুটি আমাদেরকে সবার আগে এই রাস্টটা পরিষ্কার করার জন্য, এই রাস্টটাকে পরিষ্কার করার জন্য আমাদের সবার আগে রাফ ফাইল ইউজ করতে হবে। রাফ ফাইল ইউজ করার পরে যেই দেখবো রাস্টটা উঠে গেছে, আমরা বাস্টার্ড ইউজ করব না, আমরা সেকেন্ড কাট ফাইল ইউজ করব। কারণ কি, খুব রিস্ক, বাস্টার্ড ফাইল বেশি ইউজ করলে আমাদের মেটাল অনেক ধসে যাবে, অনেক রিডাকশন হয়ে যাবে, সেক্ষেত্রে থিকনেস অনেক কমে যাবে। আমরা সেকেন্ড কাট ফাইল দিয়ে ফাইলিং করব, আর টাই স্কোয়ার দিয়ে চেক করব আমার এটা স্ট্রেট হলো কি না, সারফেসটা স্ট্রেটনেস আসলো কি না, এইভাবে চেক করব ধরে ধরে। ওকে, দেখেছো এই লোডটা পুরো পড়ে যাচ্ছে, এবার তুমি টানো আস্তে আস্তে, টেনে চেক করো, এটাকে মোটামুটি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টাই স্কোয়ারটাকে বাঁকাতে হবে। দেখো আমি মোটামুটি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়েছি, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে চেক করতে হবে। চেক করে যে জায়গাটা উঁচু যে জায়গাটা নিচু সেই জায়গা দিয়ে আলো পাস হবে, তার মানে তার অপর তার উল্টো দিকের সাইডের জায়গাটা কি আছে, উঁচু আছে, সেখানে হালকা করে ফাইল করতে হবে। যখন দেখবে সেকেন্ড কাট ফাইল দিয়ে মোটামুটি তোমার হয়ে এসছে, মোটামুটি তোমার ফিনিশিং এর পথে হয়ে এসছে স্ট্রেটনেসটা, তখন তোমাদের কি করতে হবে, হালকা করে স্মুথ ফাইল দিয়ে মোটামুটি ফিনিশিং দিয়ে দিতে হবে। এটা হলো ফ্রন্ট সাইড, তুমি যেটাকে ভালো ফিনিশিং দিয়ে স্ট্রেটনেস দেবে সেটাকে তুমি ফ্রন্ট সাইড হিসাবে বিবেচিত করবে, আর অপোজিটটাকে এই নোংরাটা কোনো রকম আপাতত পরিষ্কার করে ছেড়ে দেবে, এই রাস্টটাকে কোনো রকম পরিষ্কার করে ছেড়ে দেবে, হালকা করে সেকেন্ড কাট ফাইল দিয়ে অপারেশন করে দেবে, কিছুটা রাফ ফাইল করবে, তারপরে সেকেন্ড কাট ফাইল দিয়ে হালকা করে ফাইলিং করবে, ফিনিশিং প্রথমে দেবে না, এটা শেষে দেবে, আমি বারবার বলছি, নইলে কিন্তু মেটালের থিকনেস রিডাকশন হয়ে যাবে। নেক্সট তোমাকে কি করতে হবে, দেখো এখানে 4টে দিক, রাইট অ্যাঙ্গেল মানে কি, রাইট অ্যাঙ্গেল মানে দেখো এই এক একটা ধারের সাথে এই এক একটা ধার রাইট অ্যাঙ্গেল হতে হবে, মানে এর সাথে এটা রাইট অ্যাঙ্গেল, এর সাথে এটা রাইট অ্যাঙ্গেল, এর সাথে এটা রাইট অ্যাঙ্গেল, এর সাথে এটা রাইট অ্যাঙ্গেল। শুধু এটা নয়, মানে এই যে এক একটা ধার, এই ধারটা এই রাইট অ্যাঙ্গেল, এই যে এই সারফেসের রেসপেক্টও রাইট অ্যাঙ্গেল হবে, সারফেসের রেসপেক্টও রাইট অ্যাঙ্গেল হবে। তার মানে কি, আমি যদি এভাবে ধরি সারফেসে লাগিয়ে দিলাম, এভাবে ধরলে পরে আমার এইখান দিয়ে আলো পাস হলে পরে মনে করতে হবে এর রেসপেক্টে এটা রাইট অ্যাঙ্গেল নেই, বোঝা গেল? আমি যেটাকে ফ্রন্ট সাইড করব সেই ফ্রন্ট সাইডটা সেই এই এই ধারের সাথে এই ধারটা রাইট অ্যাঙ্গেল হবে, এর সাথে আবার এটাও রাইট অ্যাঙ্গেল হবে, এর সাথে আবার এটাও রাইট অ্যাঙ্গেল হবে, মানে কি ওভারঅল রাইট অ্যাঙ্গেল হতে হবে। শুধু আমার এর সাথে এটা রাইট অ্যাঙ্গেল, এটা এটা রাইট অ্যাঙ্গেল, এটা এটা রাইট অ্যাঙ্গেল করলে হবে না, আমার এই সারফেসের রেসপেক্টে প্রত্যেকটা এজকে রাইট অ্যাঙ্গেল করতে হবে। এবং সেজন্য কি করতে হবে আমাদের, আমি মেটালটা কত নিয়েছি, 65 নিয়েছি, কারণ কি আমার দরকার 62,
কিন্তু আমি নিয়েছি কত 65 দরকার কি এই কথা যোগ করলে 62 আমি নিয়েছি 65 কারণ কি আমার যখন এগুলোকে রাইট অ্যাঙ্গেল করব তখন আমার এখান থেকে মেটাল ফাইলিং এর দ্বারা রিডাকশন হবে আর রিডাকশন হলে পরে মেজারমেন্টে কমতে কমতে আলটিমেটলি আমাদেরকে ফাইনালি কি করতে হবে 62 তো দাঁড় করাতেই হবে তাহলে সবার আগে দেখবে এই যে দুটো ধার আছে এই দুটো ধার মোটামুটি ফিনিশিং করাই থাকে যেখান থেকে এই র ম্যাটেরিয়ালটা প্রস্তুত হয় যে ইন্ডাস্ট্রি থেকে রোলিং মিল ইন্ডাস্ট্রি সেই স্টিল প্ল্যান্ট থেকে সেখানে কিন্তু মোটামুটি এটা ফিনিশিং করা থাকে তো সবার আগে তোমরা হয় এই পার্টটা ধরবে না হয় এই পার্টটা ধরবে এই যে কোনো দুটো একটা পার্ট ধরে তোমরা এখানে কিন্তু ভুলেও কেউ রাফ ফাইল বা বাস্টার্ড ফাইল চালাবে না এখানে রাফ ফাইল বা বাস্টার্ড ফাইল ভুলেও চালাবে না হিউজ মেটাল রিডাকশন হয়ে যাবে তোমরা এখানে মোটামুটি এটাকে প্রথমেই তোমরা এটাকে সেকেন্ড কাট ফাইল ইউজ করবে ফাইল ইউজ করে হালকা করে এটাকে স্ট্রেটনেস দেবে তোমার এই পাশটা তো পুরো স্ট্রেট করা হয়ে গেছে প্রথমে এবার ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল এটাকে ট্রাইস্কোয়ার বলা হয় জানো তো নিশ্চয়ই তোমরা হ্যাঁ জব যখন করবে তার আগে এত এত দূরের জব করাচ্ছি অতএব তোমরা এটাকে ট্রাইস্কোয়ার বলা হয় তোমরা সবাই জেনেই গেছো নতুন করে আর বিস্তারিত বলতে যাচ্ছি না এই এই সার্ফেসটা তো তোমরা রাইট অ্যাঙ্গেল করে নিয়েছো এখানে ধরে চেক করবে দেখো আমি কিন্তু তোমাদের দিকে এইভাবে ধরেছি তোমরা কিন্তু এইভাবে ধরবে না ঠিক আছে তোমরা কিন্তু আমি যেভাবে ধরেছি সেভাবে ধরবে দ্যাট মিন্স দেখো এইভাবে ধরবে দেখো এই যে এইভাবে এইভাবে ধরতে হবে দেখো আমি যেভাবে ধরেছি দেখো এখান থেকে দেখো আলো দেখা যাচ্ছে আমি ক্লোজে নিয়ে আসছি তোমরা দেখতে পারবে দেখো দেখো আলো দেখা যাচ্ছে দেখো ট্রাইস্কোয়ারের ফাঁকা দিয়ে দেখো যেখানে মেটালের থিকনেসটা আছে সেখান দিয়ে আলো পাস হচ্ছে হালকা ক্ষীণ আলো পাস হবে দেখবে আলো পাস হচ্ছে মানে কি মাঝখানটা এর উঁচু আছে দুটো সাইড ডাউন আছে অতএব তোমাকে এটাকে ভালো করে সারফেসটাকে আগে করতে হবে এই সারফেসটা এই সারফেসটা এটা রেসপেক্টে রাইট অ্যাঙ্গেল করতে হবে এটাকে প্রথমে এটা রেসপেক্টে রাইট অ্যাঙ্গেল করে নেবো এই একটা পাশকে বারবার ফাইলিং করবে আর চেক করবে ফাইলিং করবে আর চেক করবে এভাবে ধরে চেক করবে ফাইলিং করবে চেক করবে যেই দেখবে দেখবে যে আলো পাস হচ্ছে না এই টাইস্কোয়ারটা পুরো সেট আপ হয়ে গেছে তখন ভাববে এটা হয়ে গেল এবার যেই ওটা হয়ে গেল এটার রেসপেক্টে যে কোনো একটা পাশকে রাইট অ্যাঙ্গেল করবে তোমার এই মেটাল যদি খুব এবড়ো খেবড়ো থাকে খুব এবড়ো খেবড়ো থাকে প্রথমে তোমরা আগে মোটামুটি দেখো এটা এবড়ো খেবড়ো আছে দেখো ধরে দেখো এই দেখো কতটা এক্সট্রা মেটাল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো আমি যদি টাইস্কোয়ারটাকে এভাবে ধরি একটা পাশ দেখো অনেকটা উঁচু হয়ে আছে মানে সেটুখানি মেটাল এক্সট্রা আছে এই দিকের রেসপেক্টে মানে একটু বাঁকা কাটা হয়েছে এগুলো স্টুডেন্টরা কেটেছে তো তো যার ফলে একটু বাঁকা করে ফেলেছে সবার তো হাত সমান হয় না আর আমাদের ওয়ার্কশপে সবাই আমি স্টুডেন্টকে এগুলো ম্যানুয়ালি কাটিং করাই মানে কি 100 দিয়েই করাই যাতে ওদের হাতটা আলটিমেটলি ভালো হয় এটা ফার্স্ট ইয়ারে একদম নতুন স্টুডেন্টদের দিয়ে করানো হয়েছে অনেকদিন আগে এটা আমার কলেজে মেটালটা ছিল আমি সেটা নিয়ে এসেছি তো দেখো এখানে একটু উঁচু হয়ে আছে তাহলে তোমরা কি করবে সবার আগে এই দুটো দিক সমান করার জন্য তোমরা সবার আগে রাফ ফাইল ইউজ করবে তারপর বাস্টার্ড ফাইল যখন দেখবে এই দুটো দিক ইকুয়াল হয়ে গেছে তারপর তুমি যেই সারফেসটা রাইট অ্যাঙ্গেল করেছিলে তার রেসপেক্টে আরেকটা সাইডকে রাইট অ্যাঙ্গেল করবে বোঝা গেল আরেকটা সাইডকে রাইট অ্যাঙ্গেল করে ফেললে এর রেসপেক্টে এটা রাইট অ্যাঙ্গেল হলো প্লাস এই সারফেসটাও দেখতে হবে কিভাবে দেখতে হবে সবার আগে দেখতে হবে এই যে এই সারফেসটা তুমি রাইট অ্যাঙ্গেল করেছিলে দেখো এই সারফেসটা তুমি রাইট অ্যাঙ্গেল করেছিলে এই সারফেসটা তুমি রাইট অ্যাঙ্গেল করেছিলে এই সারফেস এই দিকটা তুমি সারফেসটা রাইট অ্যাঙ্গেল করেছো এবং এই দেখো তীর দেওয়া আছে এই ধারটা তুমি রাইট অ্যাঙ্গেল করেছো এর রেসপেক্টে আগে দেখো এটা রাইট অ্যাঙ্গেল হলো কিনা এইভাবে চেক করবে যতক্ষণ না আলো পাস হচ্ছে মানে পুরোপুরি সেট আপ হচ্ছে এই কোণাটা এই কোণায় মিশবে এই কোণাটা ট্রাইস্কোয়ারের কোণাটা এই কোণায় মিশে যাবে এবং ট্রাইস্কোয়ারটা দুদিকে পুরো ব্যালেন্সিং কন্ডিশনে থাকবে পুরো একদম মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে একটা ফিনিশিং জবে মোটামুটি দেখাচ্ছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই জবটা দেখো মোটামুটি ফিনিশিং জব হ্যাঁ এখানে দেখো পুরো কিন্তু মিশে গেছে রাইট অ্যাঙ্গেল টাইস্কোয়ারটা দুটো কোণা মিশে গেছে যতক্ষণ না এরকম কন্ডিশনে আসবে ততক্ষণ কিন্তু তোমাদেরকে এই পাশটা করে যেতে হবে এই ধারটা এটা রেসপেক্টে এটা হলো সাথে তোমার এই যে এই সারফেসটা এই সারফেসের রেসপেক্টেও চেক করতে হবে এইভাবে পুরোটা রাইট অ্যাঙ্গেল হলো কিনা তাহলে এটা এই পার্টটা হয়ে গেল তারপর এই পার্টটা তারপর আবার এর রেসপেক্টে এই পার্টটা ধরবে তার মানে তোমরা কি করবে মোটামুটি তিনটে দিক আগে রাইট অ্যাঙ্গেল করবে তিনটে দিক রাইট অ্যাঙ্গেল করে নেবে প্রথমে একটা তার রেসপেক্ট আরেকটা তার রেসপেক্ট আরেকটা এইভাবে তিনটে দিক রাইট অ্যাঙ্গেল করার পরে তাহলে তোমাদের কি হলো সারফেস করলে তিনটে দিক রাইট অ্যাঙ্গেল করলে নেক্সট তোমরা এবার মার্কিং করবে এবার আমি মার্কিংটা তোমাদেরকে দেখাবো দেখো ওকে মার্কিংটা এবার দেখাবো মার্কিং করার আগে কি করতে হয় নিশ্চয়ই আর বলতে হবে না তাও বলে দিচ্ছি তোমরা একটু আমার আগের ভিডিওটা দেখবে সব ওখানে পুরো ডিটেলসে বলা আছে
আমাদের মেটালটা সাইজ কি দাঁড়ালো, আমাদের যেটা আমরা নিলাম ফিমেল পার্ট, ফিমেল পার্টটা একটু বড় করে আপনি, তোমাদের একটু সুবিধা হবে, তাই না? বলো আমাদের 65 ছিল, আমাদের মেটালটা কি ছিল? 65 65 65 65। এবার একটা কমন সেন্স, তুমি তো চারিদিকে ফাইলিং করলে, সব দিক ফাইলিং করলে, তবে তো রাইট অ্যাঙ্গেল হলো, 65 নিশ্চয়ই থাকবে না, কমবে তো, কতটুকু কমাতে পারবা দেখে নাও। 2 মিলিমিটার তোমার এক্সট্রা কত আছে, তোমার কিন্তু দরকার 62। তোমার কিন্তু নমিনাল সাইজ কি ছিল? নমিনাল সাইজ আমি এখানে একটু লিখে রাখি, তোমাদের বারবার মানে ভুলে যাবে, একটু শর্টকাটে লিখে দিলাম। হ্যাঁ, নমিনাল, নমিনালটা একটু মানে এখানে শর্টে লিখে রাখলাম, পরে ফাইনালি লিখবো। 62 × 62 × 9, এটা তো নমিনাল সাইজ, এটা একটু সার্কেল করে রাখি। হ্যাঁ, এটা নমিনাল সাইজ, আমাদের অ্যাকচুয়ালি দরকার কত? 62, আমাদের দরকার কিন্তু 62 লাগবেই। অতএব আমরা এটা ধরে নিলাম, আমাদের এই রাইট অ্যাঙ্গেল প্রসিডিউরটা করতে গিয়ে আমাদের 2 মিলিমিটার রিডাকশন হয়ে গেছে, 2 মিলিমিটার রিডাকশন হয়ে গেছে। আলটিমেটলি তাহলে আমার কত থাকলো? 63। 65 ছিল, আমার 2 মিলিমিটার রিডাকশন হয়ে গিয়ে আমাদের 63 থাকলো। কোন দিকে? বোথ সাইড 63, আমার এদিকেও 63 আছে, এদিকেও 63 আছে, রাখতেই হবে। 1 মিলিমিটার হলেও তোমাকে এক্সট্রা রাখতে হবে ফিনিশিং এর জন্য বা এই মার্কিংটাকে করার জন্য। ওকে, এবার আমরা একটা একটা করে মেজারমেন্ট তুলি। প্রথমে কত আছে? 13 9 20 20। আমরা কি করব দেখো, আমরা এই যে মার্কিংটা তুলব, আমরা এন্ড থেকে তুলব, কারণ কি আমাদের একটু হাতে রাখতে হবে কিছু, নইলে আমরা এই যে রেডিয়াসটা না ড্র করতে পারবো না, রেডিয়াসটা ড্র করতে পারবো না। দেখো, বা অসুবিধা নেই কোনো, ফিমেল পার্টে অতটা অসুবিধা হবে না। আমি এখান থেকে কি করব, 13 নেব, এখান থেকে যদি 13 নিই, আমার তো এগুলো সব রাইট অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি করা, এটাও 90 ডিগ্রি করা, তাই তো? আমার যে কোনো তিনটে দিক 90 ডিগ্রি করা আছে, এটাও 90 ডিগ্রি করা। আমি কথা বলেছিলাম তিনটে দিক 90 ডিগ্রি করতে হবে, মানে এটার রেসপেক্টে এটা, এটা নেই, আমার এই কটা দিক 90 ডিগ্রি করা আছে, এটার রেসপেক্টে এটা করা, আবার এটার রেসপেক্টে এটা করা, আমার এটা রাইট অ্যাঙ্গেল না হলেও চলবে। চলো তাহলে আমরা এখান থেকে মেজারমেন্টটা ধরছি। এটা কি করবে তোমরা, ক্যালিপার ডিভাইডার, ক্যালিপার দিয়ে জেনি ক্যালিপার দিয়ে মেজারমেন্টটা তুলে নেবে, ইনডাইরেক্ট মেজারমেন্ট, আগে স্টিল রুলে মেজারমেন্টটা তুলবে 13, সেখান থেকে এই সারফেসে দিয়ে এখানে 13, এখানে কত আছে দেখো 13, ওপরেও নিশ্চয়ই এটা 13 হবে, একই লাইন গেছে, তাই তো? এই মেজারমেন্টটাই তো দেখিয়েছি অ্যাকচুয়ালি 13-এর, তাহলে এখান থেকেও আমরা কি করবো 13 নেবো। তারপরে কত আছে? 9, এই 13-এর থেকে আবার 9 নেবো, এই 13 থেকে আবার 9 নেবো। তারপর কত আছে? 20, এখান থেকে আবার 20 নেবো, আবার ওপরেও কি করবো এখান থেকে 20 নেবো, 20-টা একটু ছোট হয়ে গেল 13-এর রেসপেক্টে, 20 20 নিলাম। ওকে, তারপরে কত আছে? 10 10 10 10 কত আছে? দুটো আছে, দেখো একটু বাড়াতে হবে, 10 10, এটা 13 তো, 10-টা একটু ছোট, টোটালটা 63, এই যে মানে বড় করে নিলাম, না জায়গা হচ্ছে না। প্রথমে কত আছে? 13, উপরেও 13, এখানে কত আছে? 9, এখানেও 9, মানে এখান থেকে আবার 9, নেক্সট কত আছে? 20, এখানেও 20 নিলাম, তারপরে কত আছে? 10, এই হলো 10, আবার এখানেও কত আছে? এই 10, এখানেও কত? 10 10, বলো একটুখানি বোঝা গেল? এবার আমরা কি করব, আমরা কিন্তু ভালো কথা, আমাদের এই যে সারফেস ফাইলিং রাইট অ্যাঙ্গেল হওয়ার পর আমরা কি করেছিলাম, আগে কিন্তু চকিং করতে হবে, চকিং করার পরে মার্কিং, মার্কিং করব, চকিং করব, আমাদের মার্কিং মিডিয়াটা কি চক, চক আর জল, খড়ি মাটি, ওটা ওটা দিয়ে কি করতে হবে, একটা চকটার উপরে যেই সারফেসটা আমি ভালো ফিনিশ দিতে বলেছিলাম, আমি কি বলেছিলাম, দুটো সারফেসের মধ্যে একটা সারফেসকে ভালোভাবে ফিনিশিং দেবে, মানে স্ট্রেটনেসটা দেবে, আরেকটা মোটামুটি পরিষ্কার করবে, তো যেটার মধ্যে ভালোভাবে ফিনিশিং দিয়েছিলে সেটা তোমার মেন সারফেস, তো সেই সারফেসটা কি করবে তুমি, চকিং করবে, চকিং করার পরে কিন্তু এই মার্কিংটা, চকটা শোকাবে একদম পুরো সাদা হয়ে যাবে, চকটা ভালো শোকালে পুরো সাদা হয়ে যায়, তারপরে তুমি এখানে মার্কিংটা করবে, কি দিয়ে টানবে এটা, স্ক্রাইবার আর স্টিল রুল ধরে টেনে দাও,
মিলিয়ে দাও দুটো, এখানে স্কাইবার আর স্টিল রুল ধরে টেনে দাও, মিলিয়ে দাও, এখানে স্কাইবার আর স্টিল রুল ধরে টেনে দাও, টানলে এখানেও টানলে হলো দশ দশ। নেক্সট টাকা চলে আসি, কি কি আছে দেখে নাও, 13, 9, 20, 10, 10। ওকে চলো, আমাদের কি করতে হবে, দশ তো এখানে, তো দশ এখানে নয়, দশ এখানে হচ্ছে, আর এখান থেকে আবার দশ নিলে একটুখানি থাকবে এই দশ, ওকে এই আবার দশ নিলাম, তাহলে দেখো দশ নেওয়ার পর আমাদের টোটাল 63, আর এখানে কত আছে 62, 1 মিলিমিটার এক্সট্রা রইলো, তো 1 মিলিমিটার এক্সট্রা হয়ে গেল। আবার এখান থেকে কেন রাখছি সেটা পরে বুঝে যাবে, এটা তো আমার রাইট অ্যাঙ্গেল করাই আছে, এটা তার হাতে দিতে হবে না, এখান থেকে এবার আমি কি করব, সবার আগে দেখো 13 আছে, 13 তুললাম, হ্যাঁ 13, 13 নিলাম, তারপর কত আছে 9 নিলাম, তারপর কত আছে 20 নিলাম, তারপর 10 10 একটুখানি বাড়াতে হবে, বুঝতে পারলে, উপরের পার্টটাকে একটু বাড়িয়ে নিতে হবে, স্কোয়ার ছিল তো এটা, এটা একটু বাড়িয়ে নিতে হবে, পিকচারটা একটুখানি বাড়িয়ে নিই আমি, এবার অ্যাকুরেট হবে 13। নেক্সট এই 13 দিয়ে টানলাম, দুদিক থেকে 13 নিতে হবে, এবার তোমরা বলবে কেন নেবো স্যার, কেন নেবো 13 দুদিক থেকে, কেন নেবো, তুমি এদিক থেকে নিয়ে তুমি স্টিল রুল ধরলে পরে স্ট্রেট হবে লেখাটা, হবে না তো, তাই জন্য তুমি এখান থেকে 13 নেবে যেমন, আবার এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা পেলে এখান থেকেও 13 নিয়ে নাও, বলো এখানে তোমার এন্ড, এটা তো রাইট অ্যাঙ্গেল নেই, এই লাস্ট পয়েন্টটা, এই লাস্ট লাইনটা কিন্তু রাইট অ্যাঙ্গেল নেই, মানে এটা কিন্তু মেটালের এজ, এন্ডেজ মানে দেখো তুমি এই মেটালটার যদি এই দিকটা এই দিকটা এই দিকটা রাইট অ্যাঙ্গেল করো, এই দিকটা তো রাইট অ্যাঙ্গেল নেই, তাহলে তুমি এখান থেকে মেজারমেন্টটা কিন্তু সঠিক পাবে না, তাই জন্য তোমাকে কি করতে হয়েছে 1 মিলিমিটার এক্সট্রা রাখতেই হচ্ছে, কারণ তোমাকে আমাদের চারদিকে রাইট অ্যাঙ্গেল প্রথমেই করতে হচ্ছে না, এই কারণেই সেই 1 মিলিমিটারটা তুমি কি করছো, অতএব তুমি কিন্তু এখানে মেজারমেন্ট তুলবে না, এখানে তুলবে 13টা জুড়ে দিলে। নেক্সট কত আছে 13-এর পরে 9, এখান থেকে 9 নিয়ে জুড়ে দাও, ওদিকেও 9 নাও, তারপর জুড়ে দাও, তারপরে কত আছে 20, তাহলে 20 নিলে জুড়ে দিলে, জুড়ে দিলাম, এদিকেও 20 নিলাম, জুড়ে দিলাম, তারপরে 10 আর 10, এই 10 আর এই 10, এখানেও কিন্তু এদিকে থাকবে এক্সট্রা, কারণ কি টোটাল 63, আমার এই সবটা যোগ করলে 62, তার মানে আলটিমেটলি ওপরেও 1 মিলিমিটার এক্সট্রা থাকছে, নিচেও কিন্তু 1 মিলিমিটার এক্সট্রা থাকছে, এটা আমাদের হাতে থাকছে, কারণ আমাদের ফিনিশিংটা যখন দেব আমাদের তখন কাজে লেগে যাবে। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের আগে এই খোপটা তৈরি করে দিতে হবে, এই বক্সটা। নেক্সট এবার দেখো তোমাদের কি করতে হবে, দেখো এখান থেকে দেখো এই লাইনটা দেখো, এটা কত আছে 13 সোজাসুজি, মানে এই 13-এর সোজাসুজি লাইনটা, তাহলে এখান থেকে দেখো 13, এখান থেকে 13 গেছে, উপরেও 13, তাহলে এই 13-এর সোজাসুজি লাইনটা কোথায় এসছে, এই যে একটা পয়েন্ট পেয়ে গেলে দেখো, মানে এখানে একটা পয়েন্ট থাকবে, বোঝা গেল, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ ফিমেল পার্টে, এই যে পয়েন্টটা, এখান থেকে আসছে কত, এখান থেকে দেখো তোমার 13 হয়ে আসছে, এই যে 13, 13 থেকে এই পয়েন্টটা আসলো, আসলো এবার এই পয়েন্টটা থেকে কোথায় আসছে, এবার দেখো এখানে কত আছে, দেখো 13 আর 9, তাহলে এখান থেকে 13 আর 9, এই যে এখানে আসলো, এখান থেকে কটা স্টেপ নেবেছে, জাস্ট একটা স্টেপ নেবেছে, নাবি দিলে, এই একটা নাবি দিলে, তারপর কি এক স্টেপ ঢুকেছে, ঢুকিয়ে দিলে একদম, তারপর কি আবার এক স্টেপ নাবলো, নাবলাম, এবার এদিকে চলে আসি, এদিক থেকে কত স্টেপ উঠেছে 13 আর 9, এখান থেকে 13 আর 9 উঠলো, মানে এটা সোজা উঠে গেল। নেক্সট দেখো একটা স্টেপ ঢুকে গেছে, এই যে একটা স্টেপ ঢুকে গেছে, একটা স্টেপ ঢুকেছে, একটা স্টেপ 13 নয় উঠে এক স্টেপ ঢুকেছে, ঢুকিয়ে দিলাম। নেক্সট কি হয়েছে, 1 স্টেপ নেমেছে, 1 স্টেপ নামি দিলাম, একটা স্টেপ ঢোকার পরে 1 স্টেপ নামালাম, আবার 1 স্টেপ এগিয়ে গেল, এই এবার আমাদের এই পয়েন্ট আমরা পেয়ে গেলাম, তার মানে কি আমাদের এবার এই বাকি জায়গাটুকু আর দরকার নেই, চলো আর দরকার আছে কি আমার এই জায়গাটা, আর তো দরকার নেই, এই জায়গাটা দরকার আছে একদম নেই, আমাদের ফেস স্টেপ পেয়ে গেলাম আমরা, এবার এখান থেকে আমাদের রেডিয়াসটা কত, রেডিয়াসটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা লেখা হয়নি, রেডিয়াসটা আছে 29, এটা
আছে 529, এটা কত আছে 529 রেডিয়াসটা, মানে এবার তোমার ডিভাইডার নিতে হবে, ডিভাইডার নিয়ে 29 mm রেডিয়াস নিতে হবে, 29 mm রেডিয়াস নিয়ে এখান থেকে তোমাদেরকে এবার এই পয়েন্ট দুটোকে ধরে গোল করে দিতে হবে। দেখো এখান থেকে আসবে ঠিক এখানে এসে মিলে যাবে, বুঝা গেল? এখান থেকে এসে এই মিলে গেল, ওকে। এখান থেকে 29 mm নিলে পরে এখান থেকে এটা কত হচ্ছে, এখান থেকে যাচ্ছে এই গিয়ে এটা মিলে যাচ্ছে 29 mm, ওকে। কি করে 29 mm হলো, তাই নয়? দেখো এইটুখানি কত আছে, 9, তাই তো? এখান থেকে এইটুখানি আছে 9, দেখো এই যে এইটুখানি কত আছে, 9 আছে তো, এইটুখানি 9 আছে, এখান থেকে এইটুখানি 9, তারপরে কত আছে 29, তারপরে কত 20, তাহলে টোটালটা এখান থেকে এটা কতটা 29, তাহলে রেডিয়াসটা কত 29 mm, বোঝা গেল? দেখো এখান থেকে আছে কতটুকু 9, তাহলে যদি এখানে পয়েন্টটা হয় তাহলে এখান থেকে প্রথমে কতটুকু উঠলো 9 উঠলো, তারপরে কত 20, তাহলে আলটিমেটলি কত হয় রেডিয়াসটা 29। এটা লেখে না, আমি তোমাদের দিয়ে দিলাম, তাও ক্যালকুলেশন করে দিয়ে দিলাম এটা কত আছে 29, ওকে। তাহলে আমাদের 29 রেডিয়াস নিলাম। এবার আমরা দেখো ফ্রেশভাবে এটা রেডি করে ফেলি। দেখো এবার আমরা কি করলাম, আমাদের তাহলে মার্কিংটা কি দাঁড়ালো, এইভাবে দাঁড়ালো, এই যে দেখতে পাচ্ছো নিশ্চয়ই, এই জব আসবে। এইবার আমার এই পার্টটা কিন্তু কাটিং হয়ে বাদ হয়ে যাবে, আমার কিন্তু এই পার্টটা রাইট পার্ট দরকার পড়বে, কারণ কি আমরা কিন্তু এখান থেকে ফিমেলটা বার করবো না, আমরা এখান থেকে জাস্ট মেল পার্টটা বার করবো। এখান থেকে কোন পার্টটা বার করবো, মেল পার্টটা বার করবো, তাহলে মেল পার্টটা বার, ফিমেল পার্টটা সরি, এখান থেকে আমরা জাস্ট ফিমেল পার্টটা বার করবো। এবার এই আমাদের এই ফিমেল পার্টটা এখান থেকে আমার মার্কিং হয়ে গেল, মানে আমরা এবার কি করবো, এখানে একটা পাঁচ দেবো, এখানে একটা পাঁচ আগে দেবো, এখানে একটা পাঁচ দেবো, এখানে একটা পাঁচ, 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 এখানে পাঁচ, এখানে পাঁচ, এই কটা পাঁচ আগে দিয়ে নিলাম, এই পাঁচ, মানে আমাদের এই পাঁচ কটা আগে দরকার, তাই তো? এবার এগুলোকে পাঁচ দিয়ে জুড়ে দেবো, এই আমার এগুলো দরকার, দেখো এটা আমার মেন দরকার, পাঁচ করে করে জুড়ে গেলাম। আগে ছোট ছোট আগে কয়েকটা কোনায় পাঁচ দিয়ে নিলাম, যে আমার এটা একটা বাউন্ডারি লাইন, মানে পাঁচের বাউন্ডারি লাইন একটা করে নিলাম, যে আমার এইটুকু দরকার, বাকিটা দরকার নেই। এই পাঁচ, 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 তাহলে আমার এই যে পাঁচ যে করলাম গ্রিন কালার দিয়ে সেইটুখানি আমার কিন্তু দরকার, বাকিটা আমার দরকার নেই। আমরা কি করব, আমরা হ্যাকসোইং করে কেটে বাদ দেবো। কিভাবে কাটবো দেখো, সবার আগে আমরা এখান থেকে হ্যাকসোইং করব, এই এই ডাইরেকশনে, তারপরে এইটাকে এই ডাইরেকশনে হ্যাকসোইং করব, এই ডাইরেকশনে, হ্যালো। তাহলে আমার এই পার্টটুকু আগে উড়ে চলে গেল, হ্যাকসোইং করলাম এটা চলে গেল, চলো এই পার্টটুকু আমার উড়ে চলে গেল, হ্যাকসোইং করে আমি কেটে দিয়েছি। নেক্সট কি করব আমি, নেক্সট আমি কি করব, এখান থেকে হ্যাকসোইং করব, আবার এইখান থেকে যতটা পারবো টিপে নামবো, যতটা পারবো কিন্তু পাঞ্চের থেকে একটু দূরে, তারপর আমি এই পোর্শনে হ্যাকসোইং করব, এই সোজাসুজি এখান থেকে আসলাম, এই সোজাসুজি হ্যাকসোইং করলাম, হ্যাকসোইং করলে আবার কি হলো, আমার এই পার্টটা উঠে গেল, নিশ্চয়ই দেখো বুঝতে পারছো, আমি এই তীর মানে আমি হ্যাকসোইং করে কাটিং করছি, উঠে চলে গেল আমার। তাহলে আটটুখানি তন্তুখানি মেটাল রইলো, এই পাশে সব চলে গেল। এবার আমি কি করব, এখান থেকে হ্যাকসোইং করব, তাহলে আমার ও এটা তো আগেই উড়ে গেছিল, ওকে। এখান থেকে হ্যাকসোইং করলাম, মানে আমার এইটুখানি মেটাল রইলো, এটা তো আগেই উড়ে গেছে। এবার আমরা কি করব, আমার এইটুখানি মেটাল রইলো, দেখো এইটুখানি রইলো জাস্ট, এই 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 এই। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে একটা, এবার আমরা এটাকে ফাইলিং করব, ফাইলিং করে মোটামুটি মেলাবো, তার মানে আমরা ফাইলিং করে এটাকে এই গা ঘেঁষিয়ে নিয়ে এলাম, নিয়ে আসলাম গা ঘেঁষিয়ে, গা ঘেঁষিয়ে নিয়ে আসার পরে আমরা এটাকেও মোটামুটি গা ঘেঁষিয়ে নিয়ে আসলাম, ফাইলিং করে, ফাইলিং করে গা ঘেঁষিয়ে নিয়ে এলাম, হলো। নেক্সট আমাদের এই ভেতরটা,
এই দুটো ভেতরে, এই দুটো ভেতরে আমরা কি করব, হালকা করে ড্রিল করে নেব। আমার এই ভিতরে কত আছে, 10, এর ভিতরে 10, দুটোই 10 10 করে আছে, তো আমরা তার থেকে একটু কম মাপের ড্রিল নেব। ওকে, কম মাপের মানে আমাদের কত নিতে হবে, একটা 6 ড্রিল চালিয়ে নেব, এই সেন্টার করে 6 একটা ড্রিল চালাবো, এখানে সেন্টার করে 6 একটা ড্রিল চালাবো, মানে দুই তিন তিন থাকবে। এখান থেকে ক্রস নেব, এখান থেকে ক্রস ভাবে কাটিং করব এই হোল পর্যন্ত, তাহলে আমার এই পোর্শনটা মোটামুটি ইজি হয়ে গেল। সেম ভাবে এখান থেকে ক্রস করে কাটিং করব, এখান থেকে ক্রস করে কাটিং করব, দুটো পার্ট কাটিং করে দিলে আমার এই দুটো পার্ট, এই জায়গাটা ফ্রি হয়ে গেল। এবার আমরা কি করব, বাকিটা আমরা যেটুকুনি মেটাল থাকবে এখানে একটুকুনি থাকবে, এই মেটালটা আমরা কি করব, এরকম থাকবে মেটালটা, তারপর আলটিমেটলি আমার মেটাল থাকবে এরকম, এরকম একটা শেপ আসবে, এই এরকম থাকবে, এরকম এক্সট্রা মেটাল থাকবে আলটিমেটলি, সেটাকে আমরা কি করব, ফাইল দিয়ে মিলিয়ে দেব, ফাইল দিয়ে মেলাবো। কত পর্যন্ত মেলাবো, আপ টু হাফ পাঞ্চ, এই হাফ পাঞ্চ পর্যন্ত, মানে কি এই ধর একটা লাইন আছে, এখানে আমি পাঞ্চ করলাম, আমি যখন এটাকে করব, আমার করার পরে এই হাফ পাঞ্চ উড়বে, মানে কি এটা আউটসাইড, এটা হলো আউটসাইড, মানে কি যে জবটা করছি জবের বাইরের দিক, বাইরের দিকের হাফ পাঞ্চ উড়বে আর ভেতরের দিকের হাফ পাঞ্চ থেকে যাবে, এটাই কিন্তু সিস্টেম। মানে আমাদের যখন মার্কিং লাইন, এটা ধরো তোমার মার্কিং লাইন আছে, মার্কিং লাইনের উপরে তো আমাদের পাঞ্চ করতে হয়, পাঞ্চ করার পরে আমাদের ফাইলিং করে এমন ভাবে ফাইলিং করতে হয় লাইনটা উড়বে, তার সাথে এই পাঞ্চটা হাফ উড়ে যাবে, হাফ কিন্তু থেকে যাবে কোথায়, ভেতর দিকে, ভেতর দিকে হাফ থেকে যাবে। এই হাফ পাঞ্চ পর্যন্ত আমরা এটাকে করব, এবং এটা যখন আমরা ফাইলিং করব, ফাইলিং করার মাঝখানে আমাদের যেটা করতে হবে, এই ডাইমেনশন গুলো চেক করতে হবে প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে ডাইমেনশন চেক করতে হবে, রাইট অ্যাঙ্গেল চেক করতে হবে, এটা রেসপেক্ট, এটা রাইট অ্যাঙ্গেল আছে কিনা, সারফেস গুলো ঠিক আছে কিনা, এই মেজারমেন্ট গুলো, এই এখানে যে মাপ গুলো আছে মেজারমেন্ট গুলো, সেগুলো আমাকে ধরে মার্কিং ডিভাইস ধরে ধরে বারবার চেক করতে হবে, যেন আমাদের যে মেজারমেন্ট অ্যাকচুয়ালি দরকার তার থেকে ছোট না হয়ে যায়। ওকে, এইভাবে আমরা এই পার্টটা করবো। এবার চলে আসি ফিমেল পার্টে, মেল পার্টে কি আছে আমাদের, টোটাল আমাদের কত আছে দেখো, 50, মেল পার্টে আমাদের কতটুকু নিয়েছিলাম, আমরা মেল পার্টের জন্য আমরা নিয়েছিলাম 52, তাই তো, মেল পার্টের জন্য 52, মেলের জন্য 52, তাই নয় কি। এবার আমরা কি করব, সে একই করব, 52 কে কি করব, আমরা একই সিস্টেমে ফিমেল পার্ট থেকে যে সিস্টেমে আমরা সারফেস করলাম, সেই সিস্টেমে মেল পার্টটাকেও সারফেস করব, রাইট অ্যাঙ্গেল করব, সব কিছু ফিমেল পার্টের মতনই করব। আমি তোমাদের শুধু মার্কিংটা আবার দেখিয়ে দিচ্ছি, ফিমেল পার্টের মার্কিংটা কিভাবে করবে না, দেখো আমার 65 ছিল, সেটাকে আমি রাইট অ্যাঙ্গেল করাতে গিয়ে আমাদের কত হয়ে গেল, 63 হয়ে গেল, আমার টোটাল কত ছিল, 65, রাইট অ্যাঙ্গেল করতে গিয়ে আমার, চলো 65 তো আমার, হ্যাঁ 63 হয়ে গেছে, 2 মিলিমিটার কমে গেছে, আর এদিকে আমার কত ছিল, 52, রাইট অ্যাঙ্গেল করতে গিয়ে আমার 50 হয়ে গেল, রাইট অ্যাঙ্গেল করতে গিয়ে আমার 50 হয়ে গেল, আলটিমেটলি আমার মেটালটা কি দাঁড়ালো, 63 আর 50, এটা দাঁড়ালো। এবার আমাদের মার্কিং গুলো করতে হবে, দেখো সবার আগে আমাদের কি আছে, 9, দেখো 9 আছে, তাই তো, আমরা কোথা থেকে নেব, এই পাশ থেকে নিই, 9 নিলাম, 9 নিলাম, আচ্ছা এদিক থেকেই নিচ্ছি আমি, 9 নিচ্ছি, দেখো আমার এই দিকটা রাইট অ্যাঙ্গেল আছে, হ্যাঁ এটা কিন্তু উল্টো করে ধরতে হবে মেটালটা, এটা 9 রাইট অ্যাঙ্গেল আছে, যে কোনো দুটো আর কি, এটা রাইট অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল, চলো এবার আমার কি করতে হবে, সবার আগে 9 নিলাম, তাহলে কি করবো, 9টা এদিকেও নেবো, নিলাম, তারপর কি আছে, 20, আচ্ছা 9 এর রেখাটাকে ড্র করে নিই, হলো দেন 20, 20, এবার চলে আসি 20,
নাইনের পরে 20, এটা 9, দেন 10, এদিকেও নিতে হবে, কিন্তু দুদিকে নিতে হবে, ওকে, এদিকেও নিতে হবে। আমাদের এখানে কত আছে? টোটাল আছে 50, কিন্তু আমার লাগলো কত? 49, 1 মিলিমিটার এক্সট্রা উপরে রয়েছে। আবার কি আছে দেখো, এখান থেকে চলে আসি 10 নেব, 10 উপরে, 10 উপরে, 10 টা এবার এখানে নেব, নিলাম। নেক্সট কত আছে? 10 এর পরে 10, আবার 10 উপরে, 10 নিলাম। নেক্সট আছে 20, আবার 20 নিলাম, 10 এর ডবল, চোখের আন্দাজে নিচ্ছি আমি মোটামুটি, নিলাম 20। নেক্সট কি আছে আমার? 9 নিলাম, নিলাম 9। তাহলে আমার এই পার্টটা এক্সট্রা হয়ে গেল, ওকে। আমার কিন্তু এই পার্টটা পুরো এক্সট্রা, দরকার নেই আমার। দেখো আমাদের এখানে কত হলো, তাহলে আলটিমেটলি দেখে নাও একটুখানি, কত আছে? 10 49, আমাদের এত পর্যন্ত কত আছে? 49, টোটাল কত? 63। তাহলে দেখো 63 মাইনাস 49, বাকিটা এক্সট্রা, এক্সট্রাটা আমাদের পরে দেখছি আমরা। এবার আমাদের দেখো এই পয়েন্টটা কিন্তু দরকার তোমার, কিন্তু এই যে তুমি যে কার্ভটা করবে এটার জন্য কিন্তু এই মাপটা আমার দরকার আছে। দেখো এখানে আমার এই যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমাদের কিন্তু নিতে হবে রেডিয়াসটা করা। দেখো এই পয়েন্ট থেকে আমাদের কোন পয়েন্টে গেছে? এই পয়েন্ট। আমাদের আগে স্টেপ গুলো বার করো, দেখো সবার আগে আমার কোনটা দরকার ছিল? দেখো এই যে এটা, এই দেখো কত গেল এখান থেকে, দেখো টোটাল, দেখো হিসাব করে দেখো, 10, 10, 20 আর 10, 30। তাহলে এখান থেকে আমি কত যাব? এই এখান থেকে পুরো এন্ড থেকে, আমি তো এখান থেকে মাপ নিয়েছি, এই 10, 10, 20 আর 10, 30 এলাম। নেক্সট কি আছে? ওয়ান স্টেপ নামলাম, ওয়ান স্টেপ নেমে গেলাম, নেক্সট আবার ওয়ান স্টেপ এগিয়ে আসলাম, এবার আবার ওয়ান স্টেপ। দেখো বোঝা গেল? এবার নিচেরটা করছি, দেখো নিচে আমার এখান থেকে টোটাল এতটা আসলাম, 10, 10, 29। নেক্সট কত আছে এখান থেকে? এই যে এই স্টেপটা দেখো, এই গেল, এখান থেকে এক স্টেপ এগোলাম, তারপরে এক স্টেপ নামলাম, এবার এক স্টেপ এগোলাম, দেখো এই কাজ এসে, তাহলে আমার দুটো স্টেপ দুটো পেয়ে গেলাম। দেখো এইবার আমাদের এখান থেকে দেখো এই হলো এন্ড, এই এন্ডে আমাদের কি করতে হবে? এখানে আমাদেরকে ডিভাইডারটাকে সেট করতে হবে, এইখানে এখানে ডিভাইডার সেট করে আমাদের আলটিমেটলি দেখো সেই যে 20 আর 9, 20 আর 9 এই রেডিয়াসটা নিয়ে এখানে এটা ড্র করে দিতে হবে। হয়ে গেল, রেডিয়াস ড্র করে দিলাম, পুরো গ্রিন পার্ট, এ পাশের গ্রিন পার্ট, এবার আমাদের এটা কি কাটিং পার্ট, এটা বাদ, এটা লাগবে না আমাদের। এবার আমরা এটাকে পরিষ্কার করে নিই তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের প্রয়োজনীয় পার্ট কোনটা? এটা আমার প্রয়োজনীয় পার্ট, যেটা আমার ফিমেল পার্ট, এটা আমার এই বাইরের পার্টটা, এটা আউট পার্ট, এটা আমাদের কি করতে হবে? কাটিং করতে হবে, এদিকটা কাটিং করতে হবে, তাই নয় কি? দেখো সবার আগে আমরা কাটিং করার আগে এটা একটু পরিষ্কার করে নিই। দেখো তোমাদের টাকিংটা দেখাবো এবার, সবার আগে তোমরা কি করবা? এখান থেকে কাটিং করবা, এবার তুমি কি করবো এটা পরিষ্কার করে নেবে ক্লিন, কারণ তোমাদের কাটিং অপারেশন গুলো এবার বোঝাবো। সবার আগে এইভাবে কাটিং করবে, হ্যালো, নেক্সট এই কাটিং করলে এই দুটো মিলে গেল, তো মিলে গেলে তোমার কোন পার্টটা বাদ হয়ে যাবে? এই পার্টটা বাদ হয়ে গেল, তুমি কি করবে? পুরো এখান থেকে এবার এখান থেকে কাটিং করে নেবো, এখানে কিন্তু পাঁচ করতে হবে, যে তোমার দরকারি পার্টগুলো কিন্তু পাঁচ হবে, এখানে কিন্তু পাঁচ হবে, আমি পাঁচটা করিনি, ওকে, পুরো যেটা তোমার প্রয়োজনীয় পার্ট সেটা কিন্তু পাঁচ হবে, ওকে, পাঁচটা করিনি, এখানে তো পাঁচটা করে দিয়ে দাও আরাম হবে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো এই যে পাঁচ করে দিলাম, এই নামালাম, আমি পুরোটা নাববো না, আমার দরকার নেই এখন পুরোটা নাবার, তোমরা বলবে যে পুরোটা কেন নাববে না, আমি বেগার খাটনি হবে পুরোটা নাবলে, পুরো বেগার খাটনি, আমি এইটুখানি নাববো, নেবে এখান থেকে কাটিংটা দেবো, এই দুটো পার্ট যেই মিলে গেল এইটুখানেও
ফিনিশ হয়ে গেল, মানে এইটুকুনি আমাদের আলটিমেটলি দাঁড়িয়ে রইল। এখন নেক্সট আমাকে কি করতে হবে, নেক্সট আমাকে এইবার আমি এখান থেকে যতটা পারবো ডিপে যাব, মানে পাঁচের বাইরে যাব না, যতটা পারলাম ডিপে গেলাম, এর গা ঘেসে আসলাম, এই একটা কাটিং দিলাম এখান থেকে, এই কাটিং এই পর্যন্ত, আর এদিক থেকে ঠিক সোজাসুজি গিয়ে আরেকটা কাটিং দিলাম, যে এই দুটো কাটিং দিলাম আমার এই পাটটা হয়ে গেল। দেখো আমার কিন্তু স্টেপ বাই স্টেপ কাটিং গুলো দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি কোনটা থাকছে কোনটা না থাকছে, একটু কালিটা চেঞ্জ করে নিলাম আমার। তাহলে আলটিমেটলি কি থাকলো, এইটুখানি থাকলো, দেখো এই থাকলো, এই থাকলো, এই থাকলো, এই থাকলো, এই থাকলো আপাতত। নেক্সট আমাকে কি করতে হবে, নেক্সট নেক্সট আবার এখান থেকে একটা কাটিং দিয়ে দিই, এই কাটিং দিলাম আর এই সোজা সোজা একটা কাটিং দিলাম, তাহলে আমার কোন পার্টটা ইরেজ হয়ে গেল, এবার কাটিং হয়ে গেল এই পার্টটুকু কাটিং হয়ে গেল, তাই নয় কি? দেখো তো এই পার্টটা কাটিং হয়ে গেল, তো আমার তাহলে শুধু এইটুকু স্টেপ থাকলো। এবার আমরা এই স্টেপটুকু কি করব, আমরা আবার একটা এখান থেকে কাটিং দেবো, এই মানে এখান থেকে একটা কাটিং দেবো এই, আর এখান থেকে একটা কাটিং দেবো এই, তাহলে আমার এই পার্টটুকু ইরেজ হয়ে গেল, কাটিং হয়ে গেল, তাহলে আমার শুধু এই স্টেপটা থাকলো। এটাকে প্রথমে আমরা কি করব, ফাইলিং করে স্টেপগুলো সবকটা স্টেপ মিলিয়ে দেবো, ফাইলিং করে এগুলো কেপড়োটা মিলিয়ে দেবো যতটা সম্ভব, যতটা সম্ভব, বা আমরা কোনাগুলোকে আগে একটু কেটে দেবো হ্যাকসোয়িং করে, কোনাগুলো হ্যাকসোয়িং করে বা চিটারিং করে কোনোরকম ভাবে কেটে দিয়ে ফাইলিং করলে আমাদের এটা পুরো প্লেন করে নিয়ে প্লেন হয়ে যাবে, অতএব অসুবিধা নেই, আমরা এটাও ফাইলিং করব। এবার বাদ বাকি আমরা এখানে আরেকটা পার্ট বাকি রয়ে গেছে, দেখো এখানে কি আছে, এখান থেকে একটা কাটিং দিতে হবে, এখান থেকে একটা কাটিং দিলে আমার এই পার্টটা বাদ হয়ে গেল, আমার আলটিমেটলি দেখো একটা ব্লু বাউন্ডারি চলে আসলো বাইরে দিয়ে, তাই নয় কি? দেখো তো সব কেটে গেল, এটা কিন্তু আমার মেন পার্ট, এখানেও একটা ব্লু বাউন্ডারি, এটা এক্সট্রা। দেখো তাহলে আমাদের এদিকে যে এক্সট্রা গুলো ছিল আমার কিন্তু সেই এক্সট্রা গুলো আর থাকলো না, সেটা অটোমেটিক এমনি কেটে গেল আমাদের। এইবার এই পার্টটাকে আমরা কি করব, ফাইলিং করব, যেটা যেটা মেন গতানুগতিক সিস্টেম, আমরা কি করব ফাইলিং করব, প্রত্যেকটা পার্টকে আমরা ফাইলিং করব এবং বারবার চেক করব, ফাইলিং করব, চেক করব মেজারমেন্ট গুলো ঠিক আছে কিনা, যখন দেখবো মোটামুটি চলে এসছে তখন আমরা কি করব, এই মেল আর ফিমেল অ্যাডজাস্ট করে করে দেখবো যে না মেলের ভিতরে ফিমেল, ফিমেলের আর কি সরি ফিমেলের ভিতরে মেল পার্টটা আমার এন্টার হচ্ছে কিনা, এন্টার হয়ে গেলে ভালো কথা, আমরা এবার ডাইমেনশন চেক করব। এবার ডাইমেনশন চেক করার ক্ষেত্রে তোমাদের আরেকটা কথা আমার মনে চলে আসলো, সেটা হলো অ্যাকুরেসি বা টলারেন্স, টলারেন্স বা অ্যাকুরেসি আমি তোমাদের কত বলেছিলাম, প্লাস মাইনাস 0.25 mm, এটা কিন্তু তোমাদের জেনারেল টলারেন্স, কত তোমাদের যে জবগুলো হয় তার জেনারেল টলারেন্স কিন্তু 0.25 mm, তার মানে কি 0.25 mm তুমি ছাড় পাবে, ছাড় পাবে মানে কি, দেখো এবার আমি তোমাদেরকে এই যে এই জবটা করা হয়েছে সেটা দেখাচ্ছি, দেখো এই দেখো জবটা করা আছে, এই যে জবটা দেখো আলটিমেটলি, দেখো এই যে দুটো পার্ট, মেল পার্ট ফিমেল পার্ট দুটো পার্ট হয়েছে, এইভাবেই হবে। এবং তোমার এই যে তুমি যে জবটা করবে, এই যে প্রত্যেক কটা মেজারমেন্ট, এই প্রত্যেক কটা মেজারমেন্ট তোমাকে ভার্নিয়ার দিয়ে চেক করে দেখতে হবে, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে স্লাইড ক্যালিপার দিয়ে তোমাকে চেক করে কিন্তু বারবার দেখতে হবে, আমি ভার্নিয়ার কিন্তু ওপেন করে তোমাকে দেখাচ্ছি, এই তোমাদের প্রত্যেকটা মেজারমেন্ট এটা চেক করতে হবে, এইভাবে চেক করতে হবে, এই ঠিক এই এইটা চেক করতে হবে, প্রত্যেকটা পার্ট তোমাকে চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা, প্রত্যেকটা পার্ট তোমাদেরকে চেক করতে হবে, প্রত্যেকটা পার্ট, এই পার্ট, এই পার্ট, প্রত্যেকটা পার্ট তোমাদেরকে চেক করতে হবে, প্রত্যেকটা পার্ট, এই প্রত্যেকটা পার্টের মেজারমেন্টগুলো এখানে দেওয়া আছে সেইভাবে তোমাদের কিন্তু চেক করতে হবে, প্রত্যেকটা মেল পার্ট ফিমেল পার্ট প্রত্যেকটা পার্ট, এই দেখো এখান থেকে মোটামুটি এটা চেক করতে হবে, তারপরে এটা কতটা আছে চেক করে নিতে হবে, প্রত্যেকটা পার্ট তোমাদেরকে চেক করতে হবে, এটা সেই ক্ষেত্রে তোমাদের কতটা ছাড় দেওয়া হবে 0.25 mm ছাড় দেওয়া হবে। আরেকটা কথা কি, দেখো 0.25 mm টলারেন্স মানে আরেকটা কাজও আছে, দেখো তুমি যদি এর যে মেজারমেন্টগুলো যেমন আছে 10 10, এটা যেমন কত আছে 10, এটা কত নেবেছে 9, এটা আবার 10, এবার দেখো এটাও 10, এটা হলো ফিমেলের এই যে গ্রুপ পার্টটা সেটাও 10, মেলের গ্রুপ পার্টটা সেটাও 10, তো 10-এর মধ্যে 10 কখনো এন্টার হয় না, 10-এর মধ্যে 10 কখনো এন্টার হবে না, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হয় এটাকে একটু বড় করতে হবে, মানে কি এই মাপটা একটু বড় করে নিতে হবে অথবা এটাকে একটু ছোট করতে হবে, সেটা কতটুকু এগিয়ে, এইটুকুনি তুমি ছাড় পাবে, হয় এই পার্ট এই যে মেল পার্টটাকে তুমি
মাইনাস করবে, মানে কি এইটুকুনি 10 এর থেকে তুমি 0.25 ছোট রাখবে, এটাকে 10 এর থেকে 0.25 ছোট রাখবে, মানে এই যে মেল পাজের প্রত্যেকটা মাপকে তুমি মাইনাস রাখতে পারো 0.25 মাইনাস। এবার দেখো এর প্রত্যেকটা মাপ, এখানে টোটালটা কত আছে 49, এটা টোটাল কত আছে 49, তা তুমি যদি প্রত্যেকটা মাপ যদি 0.25 মাইনাস করো তাহলে আলটিমেটলি এটা কি হয়ে গেল মাইনাস, তার রেসপেক্টে এটা কি হয়ে গেল প্লাস। প্রত্যেকটা মাপ দেখো, এখানে যদি এটা কত আছে 10, এই 10 এর মধ্যে এই 10 এটা হচ্ছে, তাহলে এই 10 কে তুমি যদি 10 এর থেকে 0.25 মাইনাস করো তাহলে কত হচ্ছে দেখো তো 9.75 এটা হবে। তো তাহলে এটা তো 10ই থেকে গেল না, এটা কি 10ই থেকে গেল, এই যে এই পার্টটা ফিমেল পার্টটা তো 10ই থেকে গেল, তাহলে 10 এর থেকে ফিমেল পার্টের এই যে জায়গাটুকু যে এটার সাথে এটা প্যাচাপ হবে, দেখে নাও এই পার্টটা এসে তো এখানে ঢুকবে এন্টার নেবে, তাহলে এর 10 এর এর 10 এর এই 10টা তো এখানে 10ই থেকে গেল, এই যে ফিমেলের এই 10টা 10ই থেকে গেল, তাহলে ফিমেলটা 10ই থেকে গেল আর মেলটা কি হয়ে গেল 9.75। আলটিমেটলি ফিমেল পার্টটা +0.25 বেশি হয়ে গেল, তাই জন্যই বলা হয় +-0.25। তার মানে কি তুমি যদি একটাকে 0.25 কম নাও ওটার রেসপেক্টে অপোজিটটা কি হবে, মেলটাকে কম নিলে ফিমেলটা অটোমেটিক ওর রেসপেক্টে প্লাস হয়ে যাবে, তাই নয় কি? তোমার কাছে 10 টাকা থাকলো, তোমার বন্ধুর কাছেও 10 টাকা থাকলো, তুমি যদি ওখান থেকে 2.5 টাকা খরচা করে ফেলো, তুমি যদি তোমার থেকে 2.5 টাকা খরচা করে ফেলো, তোমার বন্ধুর কাছে কিন্তু 2.5 টাকা বেশি হয়ে গেল, মানে তোমার কাছ থেকে 2.5 টাকা মাইনাস হলো, তোমার বন্ধুর কাছে কিন্তু 2.5 টাকা প্লাস হয়ে গেলো, কারণ ও তো 10ই আছে, ও তো আর খরচা করেনি। তো সিমিলারলি তুমি যদি মেল পার্ট থেকে 0.25 মেল পার্টের মেজারমেন্টটা কম নাও তার রেসপেক্টে ফিমেল পার্টের মেজারমেন্ট 0.25 বেশি হয়ে গেল, বেশি মানে প্লাস কম মানে মাইনাস, তাই জন্যই বলা হয়েছে টলারেন্স +-0.25। নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পারলে। এইবার এই টলারেন্সটা রাখার কারণ কি, সেম সেম মেজারমেন্ট হলে একটার ভেতর আরেকটা এন্টার হবে না। চলো মোটামুটি ওরা পরীক্ষার সময় 3 দিনে আমি ভালো জবটা পাইনি, আমি ভালো জবগুলো মেনলে আমাদের কলেজে একটা বোর্ডের মধ্যে সব টাঙানো আছে, এই জবটা এমনি পড়েছিল, দেখো সমস্ত স্টুডেন্ট সমান না, তো এটা যে করেছিল অতটা ভালো করতে পারেনি, তাও মোটামুটি ভালোই চেষ্টা করেছে। তো এই জবটা আমি নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য, এই জবটা দেখো, এই যে ওরা ফিনিশ জবটা করেছে, এই জবটা ফিনিশ করার আগে আমাদের যেটা চেক করতে হয়েছিল কি প্রত্যেকটা ডাইমেনশন এবং ফিটিং এ যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট চেক করা হয়, তুমি এই জবটাকে এদিক দিয়ে ঢোকালে বেরিয়ে গেল, আবার অপোজিট দিক দিয়ে ঘুরিয়ে ঢোকাও বেরিয়ে যাবে, মানে বোথ সাইড থেকে যদি ওই রকম করে ঢুকে বেরিয়ে যায় তার মানে তোমার এই যে প্রত্যেকটা এজ কি আছে বলতো স্ট্রেট আছে, রাইট অ্যাঙ্গেল আছে, না হলে তুমি এই দিকটা দিয়ে ঢুকিয়ে বের করলে, এবার দেখো আমি এই দিকটা ঢুকালাম, তো এবার আমি এটাকে ঘোরাচ্ছি, ঘুরিয়ে যে এই অপোজিট পার্টটা দিয়ে ঢোকাবো জাম হয়ে যাবে, কারণ যদি দুটো দিক ব্যালেন্স না থাকে এদিকের সাথে এদিক তাহলে জাম হয়ে যাবে, আটকে যাবে, আর যদি দুটো দিক সমান হয় তাহলে ইজিলি তুমি বোথ সাইড দিয়ে মেটালকে মেল ফিমেল পার্ট জয়েন করতে পারবে। এটা একটা ফিটিং এর ইম্পর্টেন্ট জিনিস যেটা চেক করা হয়। আচ্ছা এবার আফটার ফিটিং এর পরে তোমার ফিনিশিং দিলে এইবার যেটা করতে হয়, এই যে ফিটিং অবস্থায় ওভারঅল মেটালটা ওভারঅল ফিটিংটাকে কিন্তু প্রত্যেকটার দিকে প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল হতে হবে, তখন আমাদেরকে আবার ট্রায়াস করে দিয়ে কিন্তু এই মেজারমেন্টটা নিতে হবে, যে দেখতে হবে প্রত্যেকটা পার্ট ফিটিং করে, দেখো এখানে এর রেসপেক্টে এটা 90 ডিগ্রি আছে কিনা দেখে নিতে হবে, দেখো এটা 90 ডিগ্রি আছে কিনা আমাকে দেখতে হবে, রাইট অ্যাঙ্গেল আছে কিনা দেখো, এই দেখেছো মোটামুটি আছে, এটা 90 ডিগ্রি আছে কিনা দেখে নিতে হবে, দেখো মোটামুটি রাইট 90 ডিগ্রি আছে, রাইট অ্যাঙ্গেল আছে, এটা 90 ডিগ্রি আছে কিনা দেখে নিতে হবে, দেখো মোটামুটি রাইট অ্যাঙ্গেল আছে, প্রত্যেকটা ধার রাইট অ্যাঙ্গেল হতে হবে, ফিনিশিং জমের প্রত্যেকটা পাশ রাইট অ্যাঙ্গেল হতে হবে, এবং থিকনেসটা কিন্তু আমার কত আনতে হবে 9 mm আনতে হবে, সবার ফিনিশিং জব ফিনিশ হওয়ার পরে প্রত্যেকটা দিক রাইট অ্যাঙ্গেল আছে কিনা চেক করতেই হবে, এবং প্রত্যেকটা মেজারমেন্ট তোমাদেরকে চেক করে নিতে হবে। আমি দেখো তোমাদেরকে মোটামুটি একটু মেজারমেন্টটা থিকনেসটা বলে দিচ্ছি, দেখো এখানে দেখো থিকনেসটা কত আছে, আর থিকনেসটা মোটামুটি 9 mm আছে, 9 এর থেকে একটু বেশি, অনেক জবটা পুরনো হয়ে গেছে, র্যাশ জমে গেছে, এখানে মরিচা ধরে গেছে, যার ফলে 9 এর থেকে কিছুটা বেশি শো করছে, তবে এটা 9 mm আছে। তো এইভাবে কিন্তু আমাদের থিকনেসটাও চেক হয়, এবং তোমাদের প্রত্যেকটা এই যে জবটা দেখো আলটিমেটলি জবটার কত আছে, এদিকে 65 এদিকে 65, ফিটিং জবটার দেখো 65 আছে না দেখে নি, সেটাও চেক করে নি,
একদম 65 রাইট পুরো পুরো 65 আছে দেখো পুরো 65 আছে পুরোটাই 65 এবং সবদিকে 65 হতে হবে কিন্তু জটটা হ্যাঁ 65 আছে এই দিকটা একটু গন্ডগোল করে ফেলেছে এটা 64.8 আছে
সেখানে তোমার টাইটেল বক্স করতে হবে না, তোমাদের প্র্যাকটিক্যাল যে এক্সাম হয় সেখানে টাইটেল বক্স দিতে লাগে না, শুধু তোমার স্কেল রেশিওটা লিখে দিতে হয়। তুমি যে স্কেল রেশিও ডায়াগ্রামটা আঁকলে আর তোমার কি করতে হবে, অল ডাইমেনশন আর মিলিমিটার, এখানে ড্রয়িং এর মধ্যে যে তুমি মেজারমেন্ট দেবে সেখানে ভুলেও কখনো কিন্তু মিলিমিটার সেন্টিমিটার লিখবে না। দেখো আমি এখানে কোথাও মিলিমিটার সেন্টিমিটার এক জায়গাও লিখিনি, আমি জাস্ট নিচে লিখে নিয়েছি অল ডাইমেনশন আর মিলিমিটার। সিমিলারলি তোমরাও তাই করবে। এতে থাকে 30 নম্বর আর 220 নম্বর, টোটাল 250 মানে 220 নম্বর কি, তুমি যে জবটা করবে এই জবটা যত ভালো করতে পারবে তার উপরে কিন্তু তোমার মার্কস আসবে। এই জবটার উপরে আছে 250 নম্বর, ওকে, এই জবটার উপরেই তোমার 250 মার্কস আছে। যে যত ভালো জব করবে সে তত ভালো মার্কস পাবে। আমি কিন্তু এটা দিয়ে জাস্ট তোমাদের একটা ডেমোস্ট্রেশন দিলাম যে জবের কি কি চেক হয়, প্রত্যেকটা পার্ট চেক হয় জবের, আফটার ফিটিং রাইট অ্যাঙ্গেল চেক হবে, ওভারঅল তোমার লেন্থ ব্রেথ থিকনেস চেক হবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টের লেন্থ চেক হবে, প্রত্যেকটা ডাইমেনশন চেক হবে। অতএব প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ডাইমেনশন খুব সিনসিয়ারলি খুব মনোযোগ সহকারে করবে। যত ফিনিশিং এর দিকে আসবে তত সেকেন্ড কাট ফাইলটাকে অ্যাভয়েড করে স্মুথ ফাইল ইউজ করে করার চেষ্টা করবে, কারণ স্মুথ ফাইলে মেটাল ডিডাকশন কম হয়, যার ফলে তোমার মেটালটা যে অতিরিক্ত ডিডাকশন হয়ে মেজারমেন্টটা মাইনাসের দিকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। হয়তো তোমার একটু কষ্ট হবে, একটু সময় লাগবে, কিন্তু তবে যত কাছাকাছি চলে আসবে তোমরা চেষ্টা করবে একটু স্মুথ ফাইল দিয়ে করার, সেক্ষেত্রে সময় লাগে কিন্তু জবটা পারফেক্ট হয়, জবটা পারফেক্ট হয়, কোথাও কোনো কোনো মেজারমেন্ট ঘাটতি হয় না, ওকে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এটা কিন্তু তোমাদের 62 থাকবে, এদিকেও 62 এদিকেও 62, এটা 65 আছে। আমি খুব তাড়াহুড়োর মধ্যে কালকে কলেজ থেকে জাস্ট আমি এই জবটা নিয়ে এসেছি, খুব তাড়াহুড়োর মধ্যে, আমি মেজারমেন্ট কিছু চেক করার সুযোগ পাইনি এই প্যান্ডামিক সিচুয়েশনে। তার মধ্যে আমফান হয়েছে, আমাদের ওয়ার্কশপের কন্ডিশনটা আপাতদৃষ্টিতে এখনো খুব একটা ভালো নয়, আর এই মুহূর্তে ওয়ার্কশপে ঢোকাটা খুব অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। তো সেই হিসাবে আর আমি তেমন সুযোগ পাইনি যার ফলে যে আমি একটা ভালো ফ্রেশ জব নিয়ে আসবো, তার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা ছাত্র বন্ধুরা প্লিজ এটা একটু মেনে নিও। তো দেখো এখানে কিন্তু টোটালটা 62 থাকবে, এখানে 65 করে ফেলেছে, এটা ভুল আমি স্বীকার করছি, কিন্তু এটা কিন্তু 62 হবে। তোমাদের দেখো এখানে মেজারমেন্ট কি আছে, চকটা যোগ করলে কি হচ্ছে, ওভারঅল 62। তো এগুলোই কিন্তু চেক করবে। তাহলে আশা করছি তোমরা কিন্তু আপাতত এই জবের ডেমোস্ট্রেশনটা বুঝতে পারলে। এই জবের ডেমোস্ট্রেশনের পরে আমি এখানে কতগুলো জিনিস তোমাদেরকে বলেছিলাম সবশেষে আমি ফ্রেস করে লিখে দেবো, লিখে দিচ্ছি দেখো। র ম্যাটেরিয়াল সাইজ, এটা র ম্যাটেরিয়াল সাইজ। এবার ফর, এটা তোমাদের সুবিধার্থে, ফিমেলের জন্য কি দাঁড়ালো, আমাদের ফিমেলের জন্য আমি কত নিয়েছিলাম 65 × 10, আর মেলের জন্য কত নিয়েছিলাম 65 তো নিতেই হবে, আর এদিকে 50 1 49 + 3 পাইনের জন্য দুটো। নমিনাল সাইজ আমাদের কি আসলো, নমিনাল সাইজ কি আসলো আমাদের 62 × 62 × 9 mm³, এটা হলো ফিটিং পার্টের নমিনাল সাইজ, ফিটিং পার্ট, এটা কিন্তু ফিটিংটার জন্য। আর যদি আমি এফ পার্ট ধরি, অনলি এফ পার্ট আর কি, ফিমেল পার্ট, শুধু ফিমেল পার্টের নমিনাল সাইজ কত হচ্ছে আমাদের 62 × 62 × 9 mm³, আর যদি মেল পার্টের ধরি, এম পার্টের, কত হচ্ছে 49 × 49 × 9 mm³। বোঝা গেল, মেল পার্টের আমাদের কত হয়েছে দেখো, এদিকেও 62 এদিকেও 62 থিকনেস 9, এই ফিমেল পার্টের, মেল পার্টের কত হয়েছে 40 × 49 40 × 49 49 9 mm³, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এবার তোমাদের খাতায় যেগুলো লিখতে হবে, যখন তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে, ক্লাসের অ্যাসাইনমেন্ট বলো, সারা বছরের অ্যাসাইনমেন্ট বলো, বা প্র্যাকটিক্যাল যখন তোমরা পরীক্ষা দেবে ফাইনালে, তখন যখন তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে, তোমাদের কিন্তু শুধু র মেটেরিয়াল সাইজটা, তোমাদের এই টোটালটা লিখতে হবে, এটা রাইট। তোমাদের এটা জবটা করার জন্য আমি তোমাদেরকে এটা লিখে দিলাম, নমিনাল সাইজ এটা লিখতে হবে, ফিটিং পার্টের, এই দুটো তোমাদের জেনে রাখতে হবে, কারণ কি, যে কোনো সময় তোমাকে কোশ্চেন করতে পারে।
তোমার যখন এক্সটার্নাল এক্সামিনার আসবে তোমাকে তো ভাইবা নেবে, তোমার জবটার উপরেই ভাইবাটা নেবে। তো তোমাকে যদি বলে বাবু তোমার ফিমেল পার্টের নমিনাল সাইজটা কি হবে, তাই জন্য তোমাদের এগুলো জানতে হবে। এইটা তো জয়েন্ট থেকেই বেরিয়ে গেল না, ফিমেল পার্টের নমিনাল সাইজ এটা, মেল পার্টের নমিনাল সাইজ এটা, ওভারঅল ফিটিং পার্টের নমিনাল সাইজ এটা। আমার যদি র মেটেরিয়াল সিলেকশন করি, র মেটেরিয়াল ফর হোল মানে পুরো জবটার জন্য আমার র মেটেরিয়ালটা এটা দরকার, কিন্তু আমি যখন পার্টে ভাগ করলাম, যদি তোমাকে বলে যে তোমার মেল ফিমেল পার্টের জন্য তুমি কতটুকু র মেটেরিয়াল নিলে, র মেটেরিয়াল টোটাল র মেটেরিয়াল তুমি ভাগ করে দেবে, তো মেল পার্টের জন্য কতটুকু নেবে ফিমেল পার্টের জন্য, তখন বলতে হবে যে আমি ফিমেল পার্টের জন্য এটা নিলাম, মেল পার্টের জন্য এই মাপটা নিলাম। এগুলো কোশ্চেন আসতে পারে। তোমার জেনারেল টলারেন্স বা ক্লিয়ারেন্স তুমি কত দেবে, প্লাস মাইনাস 0.25, এটাও বলতে হবে। তোমার স্কেল কি নিয়েছিল বাবু তুমি যে ড্রয়িংটা করলে, সেই ড্রয়িং এর স্কেলটা কি, তোমাকে বলতে হবে 1:1। এগুলো কিন্তু সব কোশ্চেন দেবে। আচ্ছা এই জবের টাইটেলটা কি হতে পারে, দেখো তোমাকে কিন্তু যখন তোমার যখন পরীক্ষায় কোশ্চেন দেবে সেখানে কিন্তু জবটার নাম লিখে দেবে না, কি জব টাইটেলটা দেবে না, টাইটেল তোমাকে জানতে হবে জবের গঠন দেখে। এখানে দেখো একটা রেডিয়াস আছে, তো তাহলে এটা রেডিয়াস, এখানে দেখো স্টেপ হয়েছে, তো রেডিয়াস আমি স্টেপ ফিটিং। তোমাকে কিন্তু ইনস্ট্যান্ট এগুলোকে বুদ্ধি করে সারা বছর যে যত প্র্যাকটিক্যাল করতে পারবে তার মাথায় তত ভালো আইডিয়া আসবে। প্র্যাকটিক্যালটা পুরো হাতের জিনিস, এটা কিন্তু থিওরি থেকে শিখতে পারবে না, তুমি যত প্র্যাকটিক্যাল ক্লাস করবে তত তোমার মাথায় উপস্থিত বুদ্ধিও আসবে যে কিভাবে কোন জায়গাটা তাড়াতাড়ি করা যায়। যত কাজ করবে তত কাজের মাধ্যমে কাজের নিপুণতা আসে, কাজের মাধ্যমে কাজের নিপুণতা আসে, কাজের দক্ষতা আসে, কাজের বুদ্ধিদীপ্ত বুদ্ধি বাড়ে। কারণ কি, যত বুদ্ধি বাড়বে তত তাড়াতাড়ি কাজ করতে পারবে উপস্থিত বুদ্ধির উপরে। তাই প্র্যাকটিক্যাল ক্লাস কেউ ফাঁকি মেরো না, এটাও একটা কথা বলবো। এবং তোমাদের এই যে টাইটেলটা, টাইটেলটা কিন্তু তোমাদের নিজেদের থেকেই ভাবতে হবে। আমি এখানে এই জবটার টাইটেল দিয়ে দিয়েছি রেডিয়াস অ্যান্ড স্টেপ স্পিডিং, সেরকম কিন্তু তোমাদের পরীক্ষায় দেখো তোমাদের এখানে দেখাচ্ছে, এখানে কিন্তু জবের টাইটেল দেওয়া নেই কোথাও, কোথাও দেওয়া নেই। দেখো কোশ্চেন পেপার এটা কিন্তু, এটা ফুল সেম কোশ্চেন, এই কোশ্চেনে কিন্তু জবের টাইটেল কোথাও দেওয়া নেই, আছে কি নেই। তাহলে এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবার নেক্সট তোমাদের আমি আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে এই যে আজকে যেটা করালাম, আচ্ছা সবার আগে আমি বলে দিচ্ছি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা যারা যারা ভিডিওটা দেখা গেলে স্ক্রিনশট করে নিচ্ছ তাদের, তারা তো সবকিছু পেয়েই যাবে। প্লাস ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি র মেটেরিয়াল সাইজ, মেল পার্ট ফিমেল পার্ট, নমিনাল সাইজ, স্কেল রেশিও, এই সমস্ত জিনিসটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে কোনটা দেবো, এটা দেবো, এই যে র মেটেরিয়াল সাইজ থেকে শুরু করে স্কেল পর্যন্ত আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দেবো, এটা আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, ডেসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবে তোমরা, সেই লিংকে ক্লিক করলে পরে এই জবটার উপরে যে অ্যাসাইনমেন্টটা রেডি হয়, অ্যাসাইনমেন্টটা রেডি মানে কি, একদিকে তোমাদের জব থাকবে, নিচে টাইটেল বক্স থাকবে একটা পেজের মধ্যে, এবং সেখানে কিভাবে জবটা ড্র করতে হয়, সেই টাইটেল বক্সে কি কি লিখতে হয় সেগুলো থাকবে। আরেকদিকে এই জবটার যে সিকোয়েন্স অফ অপারেশন ইন ইংলিশ, মানে ইংলিশে লিখতে হবে। কারণ কি, এটা তোমাদের এই কারণে আমি দিচ্ছি, এটা দেখলে পরে তোমাদের মধ্যে একটা আইডিয়া আসবে, এক্সামে যে কোনো জব আসুক না কেন সেটার সাহায্যে তোমরা যে কোনো জবের সিকোয়েন্স লিখে ফেলতে পারবে। তো আমি এই জবটার সিকোয়েন্স অফ অপারেশন, এই জবটার সেফটি, সেটা আমি পুরো আজকে অ্যাসাইনমেন্টের আকারে পিডিএফ ফর্মে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখবো, সেই লিংকে ক্লিক করলে তোমরা সেই পিডিএফটা ওপেন করতে পারবে এবং ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারো, যেটা তোমাদের সহযোগিতা করবে। তো ভিডিওটা আজকের মতন, আর আরেকটা কথা বলবো যেটা, সেটা আমি এই জবটা তোমাদেরকে নেক্সট আরেকটা ভিডিওর মাধ্যমে হাতে কলমে করে দেখাবো। মানে কি, আজকে ডেমনস্ট্রেশন দিলাম, নেক্সট ভিডিওতে এই জবটাতে আমি, এটা ধরে নাও তোমাদের এই যে রেডিয়াস অ্যান্ড স্টেপ ফিটিং, এটাকে তোমরা পার্ট ওয়ান করে দাও, এটাকে তোমরা পার্ট ওয়ান করে দাও, এটা পার্ট ওয়ান, এটা হলো পার্ট ওয়ান, পার্ট ওয়ান, এটা হলো রেডিয়াস অ্যান্ড স্টেপ ফিটিং পার্ট ওয়ান। পার্ট টু তে কি আসবে, পার্ট টু তে এই জবটা তুমি কিভাবে করবে ফুল প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, পার্ট টু তে শুধু ওটাই দেখাবো। আর মেডালটা নিয়ে একটু ডেসক্রিপশন দিয়ে পার্ট টু তে, সেখানে হয়তো আমার ভয়েস খুব একটা থাকবে না, কিন্তু জবটা ফুললি প্র্যাকটিক্যালি কিভাবে রেডি হচ্ছে পার্ট টু তে সেটা আসবে। আমার প্রত্যেকটা জবই এভাবে থাকবে, যা যা জবের ডেমনস্ট্রেশন দেবো আমি চেষ্টা করবো দুটো পার্টের মধ্যেই তোমাদের কমপ্লিট করে দিতে, পার্ট ওয়ানে ডেমনস্ট্রেশন, পার্ট টু তে জব, ডেমনস্ট্রেশনের মধ্যে এবং পার্ট টু তে জবের সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দেবো।
পার্ট টু এর মধ্যে যেটা থাকবে জবটা থাকবে এবং জবের যে অ্যাসাইনমেন্টটা সেটাতে কিভাবে রেডি করবে সেটা আমি দেখিয়ে দেবো। ওকে, আমি একটা জবের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেখিয়ে দেবো, ওটা কমন, ওটা সব ক্ষেত্রে কাজে লাগবে, ওটা ছাড়ো ওটা এখন করছি না। আমি পার্ট ওয়ানে যেটা দেবো জবের ডেমোস্ট্রেশন, আর পার্ট টু তে থাকবে প্রত্যেকটা জবেরই, যেমন ধরো রেডিয়াস এন্ড স্টেপ ফিটিং পার্ট ওয়ান, রেডিয়াস এন্ড স্টেপ ফিটিং পার্ট টু। পার্ট টু তে কি থাকবে, এই জবটা প্র্যাকটিক্যালি তুমি কিভাবে করবে সেটা করাটা দেখাবো। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে, তোমরা আজকে ডেমোস্ট্রেশনটা পেলে পরের দিন প্র্যাকটিক্যালি তোমরা জবটা দেখতে পারবে কিভাবে করা হয়, সেখান থেকে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে। দেখো তোমরা লাইক করবে শেয়ার করবে, আর যদি কোনো কিছু বুঝতে না পারো কমেন্ট সেকশনে কমেন্ট অবশ্যই করবে। আর যদি কমেন্ট সেকশনে কমেন্ট না করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো, অথবা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচে মানে একদম ভিডিও ডেসক্রিপশন নিচের দিকে চলে আসবে, নিচের দিকে দেখবে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবং আমার ইউটিউবের সমস্ত যত ছাত্র বন্ধুরা আছো তাদের নিয়ে একটা ইউটিউবের ছাত্র বন্ধুদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, সেই গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি চাইলে ওই গ্রুপে জয়েন করে নিয়ে তুমি যে কোনো রকম তোমার বক্তব্য সেখানে রাখতে পারো, সমস্ত রকম ইনফরমেশন, জেক্সপো, ভোকলেট, ITI সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমার ভিডিওতে আসার আগে আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিই, কারণ ওটাতে তাড়াতাড়ি দিতে সুবিধা হয় না। তো সেই হিসাবে তোমরা চাইলে সেই গ্রুপটাও জয়েন করে নিতে পারো। এবং সবশেষে আবার বলবো, চ্যানেলের সাথে যুক্ত থেকো, যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো তোমাদের সাবস্ক্রিপশনে তো আমাদের কাছে সব কিছু, তোমরা আমাদের সাবস্ক্রাইব করবে, তোমরা আমাদের সাথে থাকবে, তবেই না আমরা আরো ভিডিও আরো ভালো করার, নিজেকে আরো ইম্প্রুভ করার, গ্রো আপ করার মতন অনুপ্রেরণাটা পাবো। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো ছাত্র বন্ধুরা, তাদের কাছে আবার ধন্যবাদ তাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই। এবং সবাইকে বলি প্রচুর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক অবশ্যই করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। এইটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি।